আসসালামু আলাইকুম। আজকে 13ই এপ্রিল 2020। আমরা সবাই জানেন যে আমরা ইটক নামে একটি কথোপকথন শো শুরু করতে চাচ্ছি, যেটি গতকাল একটি পর্ব হয়ে গেছে, আজকে এটা দ্বিতীয় পর্ব। আজকে আমাদের দ্বিতীয় পর্বে এনএসএলএর পার্টনার আছেন আমাদের তোফাজ্জল তপু ভাই। তো আমরা তার সাথে কথা বলবো, তার সাথে তার গল্প শুনবো, তার কিভাবে তার উদ্যোক্তা হওয়ার চ্যালেঞ্জ গুলো শুনবো, কিভাবে সফল হয়েছেন তিনি সেগুলো আমরা আজকে জানার চেষ্টা করব। তো আমরা আসলে সফলতা কিন্তু সামনে থেকে অনেক কিছু সবসময় সফলতার পরিচয়টাই দেখি, কিন্তু এর পেছনে যে কত দুঃখ, কত বেদনা বা কত পরিশ্রম, কত ত্যাগ থাকে সেটা কিন্তু আমরা জানি না, বা এটার জন্য একজনকে কত কিছু স্যাক্রিফাইস করতে হয় সেটাও কিন্তু আমরা জানি না। আমরা আজকে শুনবো অ্যানিস লেদারের বেড়ে ওঠা কিভাবে থেকে তারা শুরু করলো, কিভাবে আজকে তাদের অবস্থান। তো পরিচয় করিয়ে দিই, আমাদের সাথে আছে অ্যানিস লেদারের পার্টনার তোফাজ্জল তপু। আসসালামু আলাইকুম সবাইকে। জি এই তো ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তবু ভাই, প্রথমে আপনার পরিচয়টা জানতে চাচ্ছি, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনাদের আপনার পরিচয়টা একটু দেন। আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ তোফাজ্জল হোসেন, ডাক নাম হচ্ছে তপু। তো তোফাজ্জল তপু নামে আমাদের ফেসবুক, আমার ফেসবুক আইডি। আমি পড়াশোনা করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, ডিপার্টমেন্ট অফ অ্যানথ্রোপোলজি। আমার এসএসসি হচ্ছে 1998, এসএসসি 2000, আর অনার্স হচ্ছে 2005, আর মাস্টার্স হচ্ছে 2006, কিন্তু বের হতে হতে 2009 2009 মাস্টার্স কমপ্লিট হয়েছে, বের হয়েছি। তারপরে জয়েন করেছিলাম একটা কেজি স্কুলে চিটং এ, দেন হচ্ছে ব্র্যাক ব্যাংক, ব্র্যাক ব্যাংক থেকে একটি লেদার বাইং হাউস, দেন এই এরপরে উদ্যোক্তা শুরু হয়েছে আর কি। উদ্যোক্তা ট্রাস্ট এন্টারপ্রাইজ নামে একটা আমরা প্রতিষ্ঠান করি প্রথম, পরবর্তীতে এনএক্স বাংলাদেশ, এবং এনএক্স বাংলাদেশেরই পরবর্তীতে এনএক্স লেদার লিমিটেড এ রূপান্তরিত হয় আর কি। আমরা লেদার প্রোডাক্ট নিয়ে কাজ এই শোতে, থ্যাংক ইউ, আমরা এই শোতে কিছু কমন কিছু কোশ্চেন করব। আমরা আসলে একজন উদ্যোক্তার উদ্যোগী পরিচয়টা শুধু জানি, কিন্তু তার ব্যক্তিগত পরিচয় জানি না। তো আমরা যেটা করব, আমরা এই শো এর মাধ্যমে আমরা চেষ্টা করব তার ব্যক্তিগত পরিচয়গুলো আসলে জানার। তো আমরা প্রথমে আপনি জানতে চাচ্ছি আপনার পরিবার এবং আপনার বাবা বা আপনার বেড়ে ওঠার কিছুটা সময় যদি আমাদেরকে সেই গল্পটা করেন, আপনার যৌবন, আপনার কৈশোরটা আসলে কোথায় কেটেছে, কোথা থেকে আপনি বড় হয়েছে? একেবারে শুরু থেকে আমি, আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানা, আগরপুর এর কাছে কলাকোপা হচ্ছে আমাদের গ্রাম। আমার বেড়ে ওঠা হচ্ছে গ্রাম থেকে, আমি গ্রাম থেকে একটু দূরের একটা স্কুলে বীরকাশিমনগর একটি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছি, এসএসসি, দেন এসএসসি পড়াশোনা করেছি খিদিরপুর কলেজ, এটা নরসিংদী ডিস্ট্রিক্টে পড়ে। এটা আমি বাড়ি থেকে বের হই প্রথম, এসএসসি পাশের পরে আমার বাড়ি থেকে বের হওয়া, সেই পর থেকে বাড়ি থেকে বের হওয়াই এখন পর্যন্ত বেরিয়ে বাইরে আছি আজ পর্যন্ত। আমার বাবা একজন কৃষক ছিলেন, উনি 2016 সালের ডিসেম্বরের 6 তারিখে মৃত্যুবরণ করেন। আমার মা আছেন, আর আমরা 4 ভাই 3 বোন, এর মধ্যে আমি সবার বড়। আর এখন আবার সবার ছোট ভাইটা এখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার কথা ছিল, এই আজকে এখন এই মুহূর্তে দিবে, এবার দিবে, আমার সাথেই থাকে। আমরা, আমি ফ্যামিলি নিয়ে ঢাকা থাকি, আমার মা বাড়িতে থাকে, আর আমার ছোট ভাই একজন ওমানে থাকে, এই আর কি। আর বোনদের সবাইকে বিয়ে দিয়ে বাবা বিদায় নিয়েছেন। বাবা, আমার ছোট বোনের বিয়ের 3 মাস পরে বাবা মৃত্যুবরণ করেন আর কি। এই হচ্ছে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আমরা জেনে খুবই আনন্দিত হলাম। তো দর্শক, যেটা আসলে আমি এই অনুষ্ঠানটা বা আমি এই লাইভ শোর মাধ্যমে যেটা আসলে প্রকাশ করতে চাই বা যে জিনিসগুলো আসলে তুলে ধরতে চাই, যে একজন উদ্যোক্তা হতে হলে যে তাকে একটা সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিতে হবে বা তাকে একটি অর্থনৈতিক সমৃদ্ধশালী একটি পরিবারে জন্ম নিতে হবে তা না। আমরা যদি তোফাজ্জল তপু ভাইয়ের কথাই আমরা চিন্তা করি, তাহলে উনি কিন্তু খুব স্বতঃস্ফূর্ত ভাবে বললেন উনি একটি গ্রাম থেকে ওনার যাত্রা শুরু, যেখানে উনি একটি গ্রামের একটি সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে উনি চলে আসছেন, পড়াশোনা করেছেন, তারপর তিনি উদ্যোক্তা হয়েছে। তো তার উদ্যোক্তা হওয়ার গল্পটা আমরা শুনবো। তার আগে আমার কিছু কোশ্চেন ছিল, যে আপনি যে উদ্যোক্তা হলেন, এটা কি আসলে আপনি কখনো ছোটবেলায় চিন্তা করেছেন যে এসএসসি বা এইচএসসির সময়
নাকি মানে সাডেনলি আপনার মাথায় আসলো যে না আমি আমি তো জানি আপনি চাকরি করতেন? ইয়েস ইয়েস, আসলে আমার উদ্যোক্তা হওয়ার পেছনে আমার বাবা এই ক্ষেত্রে কিছুটা মানে পরিবার থেকে যে কিছু শিক্ষা, যেটা হচ্ছে আমার বাবা ছোটখাটো ব্যবসা বাণিজ্যের সাথে বেশি ইনক্লুড ছিলেন, মানে কৃষি কাজের পাশাপাশি ব্যবসা বাণিজ্যটাকে উনি বেশি প্রায়োরিটি দিতেন, কিন্তু ওইরকম ব্যবসাও করতেন আবার হচ্ছে কৃষি কাজও করতেন। কৃষি কাজের ক্ষেত্রে হচ্ছে আপনার আমার বাবা হচ্ছে বিভিন্ন চারা রোপণ করে সেগুলা বাজারে বিক্রি করতেন, মানে যেমন পেঁপের চারা, তারপর হচ্ছে মরিচের চারা, তারপর হচ্ছে আপনার বিভিন্ন গাছের চারা, পেয়ারা গাছের চারা, বিভিন্ন গাছ মানে রোপণ করে গাছের চারাগুলো বাজারে বিক্রি করতেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে পরিবারের সাথে, যেহেতু 1998 আর 1998 পর্যন্ত আমি ছিলাম এসএসসি পরীক্ষা পর্যন্ত, ততদিন পর্যন্ত বাবাকে আসলে ওই কাজে আমাকে সাহায্য করতে হয়েছে। আমি নিজেও বাজারে গিয়েছি, গিয়ে জিনিসগুলো বাবার সাথে বিক্রি করেছি। এক পর্যায়ে কোনোদিন বাবা না যেতে পারলে আমি নিজে গিয়ে বাজারে ওই বিক্রি করেছি। এতে করে আসলে আমি আমার বেসিকটা যেটা বলবো, যে একটা জিনিস উৎপাদন করে ওইটা বাজারজাতকরণ করা, তারপরে হচ্ছে আবার এটা কাস্টমারের হাতে তুলে দেওয়া পর্যন্ত যে প্রসেস এবং যে কষ্টটা করতে হয়, সেটা আমার আসলে ফ্যামিলি থেকেই শেখা। ওই জায়গায় আসলে আমাকে একটা প্রোডাক্ট কিভাবে মার্কেটিং করতে হয় বা কিভাবে এটাকে সেল করতে হয়, সেই কষ্টটা আসলে আমি ছোটবেলায় করে ফেলেছি, যে কারণে আমার জন্য আসলে ওইটা কষ্ট না। কিন্তু ছোটবেলায় আমি এখন এটা হলো আমার বেসিক শিক্ষা, কিন্তু কখনো ভাবিনি যে আমি আসলে বিজনেস করব। কিন্তু বাবা আমার সাথে যখন, আমি যেহেতু পরিবারের বড় ছেলে, কাজ করতে গিয়ে হাঁটতে চলতে বাবা সবসময় বলতেন আসলে যারা বিজনেস করে তার আসলে স্বাধীন একটা পেশা থাকে এবং তার একটা কর্মশিক্ষা হয়, চাকরির চেয়ে একটা বিজনেস অনেক বেশি ভালো। এই জিনিসটা বাবা আসলে ছোটবেলা থেকে বলতেন, কিন্তু বাবা কখনো চাইতেন না যে আমি বিজনেস করি, সেটা কখনো চাইতেন না। সে বাবা চাইতেন যে আমি একজন সরকারি গভর্নমেন্টের একটা ভালো ঊর্ধ্বতন কর্মকর্তা হব, সেটাই বাবা আশা করতেন। সেই কারণেই আমাকে বারবার পড়াশোনার জন্য তাগিদ দিতেন, যদিও উনি আসলে শিক্ষিত ছিলেন না, কিন্তু উনি আমাকে শিক্ষার ব্যাপারে যথেষ্ট অনুরাগ উনার ছিল এবং আমাকে কিভাবে শিক্ষিত করবে সেই জন্য উনি যার কাছে যাওয়ার দরকার ছিল, যে শিক্ষকের কাছে নিয়ে যেতে হবে, কোথায় গেলে আমি ভালো শিখতে পারবো, কোথায় গেলে আমি ভালো জ্ঞান অর্জন করতে পারবো, এমন কি রাস্তায় একটা মুরব্বি দেখা হলে তাকে সালাম দিয়ে কথা বলতে হবে, এবং আমি যদি রাস্তায় একটা মানুষ দেখি তারপরে দুইজন মানুষ পাঁচজন মানুষ কথা বলছে, যেন আমি সাইকেল থেকে নেমে তার সাইড দিয়ে হেঁটে আমি রাস্তাটা অতিক্রম করি। এই যে বেসিক মানে কমন যে সেন্স গুলো, এই সেন্স গুলো আসলে আমার বাবার কাছ থেকে শেখা। আর আমি বলবো যে সেই থেকে শুরুতে আসলে আমি কখনো আমার বাবা আমি কখনো চিন্তা করিনি যে বিজনেস করব। আসলে আমার বিজনেস এর প্ল্যানটা এসেছে যখন আমি ব্র্যাক ব্যাংকে জয়েন করি। ব্র্যাক ব্যাংকে জয়েন করার পরে আমি ভালোই ছিলাম, আমিও ভালো আছি, বাবা মাও ভালো আছে, বাবা খুশি যে আমি ব্যাংকে চাকরি করি। এলাকায় যখন বলে যে না ব্যাংকে চাকরি করে, তখন মানে কিছুটা খুশি আর কি, যদিও বিসিএস হওয়ার কথা ছিল বা করা বলে বাবা আরো বেশি খুশি হতেন, এই কারণে ব্যাংকে এটা বাবা খুশি ছিলেন। কিন্তু আমি যখন ব্যাংকে কাজ করতে যেতাম, সেই কাজটা ছিল হচ্ছে রিলেশনশিপ অফিসার, আমি ব্র্যাক ব্যাংকে ছিলাম, লোন সেকশনে ছিলাম, যে কারণে আমার লোনের জন্য বিভিন্ন লোকজনের কাছে যেতে হতো। ওইখানে গিয়ে আসলে তাদের সাথে বিভিন্ন গল্প করা, তাদের মানে গল্পগুলো জানা যে তারা কিভাবে বিজনেস এসেছে, তারা কিভাবে কেমন আছে বিজনেস করে, এবং কিছু বিজনেসম্যানের সাথে দেখা হয়েছে যারা মানুষকে মানুষ মনে করে না। দেখা যাচ্ছে আমি একটা এমপ্লয়ি, ব্র্যাক ব্যাংকের একজন এমপ্লয়ি হিসাবে আমি যত তাদের সাথে আমি আমার নিজেকে উপস্থাপন করেছি, ওইটা হয়তো তার ওই মুহূর্তে লোন দরকার নেই, কিন্তু তার যে মানবিক আচরণ, তার যে মানে সামান্যতম যে কমন সেন্স, যে একটা মানুষকে কিভাবে রিসিভ করতে হয় এবং কিভাবে রিসিভ করতে হয় না, সেই জিনিসগুলো আমি অনেক সময় আমার সেই অভিজ্ঞতা হয়েছে যে মানুষ কিভাবে নেগলেক্ট করে আর কি, যে একটা মানুষ যখন লোনের জন্য অপরিচিত একটা জায়গায় যায়, তো ওই অভিজ্ঞতা থেকে আমাকে মানে আমি আসলে প্রতিনিয়তই যে আমি এই ধাক্কাটা খেয়ে আসলে আমি সিদ্ধান্ত নেই যে আমি কেন পারবো না বিজনেস করতে, ওরা তো এত বড় টাকা পয়সা নিয়ে বিজনেস করতে আসেনি। তো আসলে ওই জায়গার ওই যে ধাক্কা খাওয়ার পরে ওই তাদের থেকে অনেক
কিছু শেখার পরে তাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করার পরে সিদ্ধান্ত নিলাম যে আমিও একদিন বিজনেস করব, কিন্তু কখন করব সেটা আমার জানা ছিল না, কিন্তু আমার সুযোগ সুবিধা হলে আমি বিজনেস করব সেইটা একটা চিন্তা করি, তখন থেকে আসলে শুরু। এরপরে আমার বন্ধুবর মোস্তফা দিব, আমাদের এনএক্স লেদার লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর, তো সে একটা বাইং হাউসের চাকরি করতো, তখন সে আমাকে একদিন বললো যে চাকরিটা ঠিক করবো কিনা। আমি একদিন বলেছিলাম যে আমি চাকরিটা শুরু করতে চাই না, যদি কোনো বিজনেস করার কোনো থাকে, পসিবিলিটি থাকে, তো ওই ধরনের কোনো সুযোগ থাকলে আমাকে বলিস আর কি। ওই সুবাদে তার অফিসে একটা পোস্ট খালি হয়েছিল, দেন আমাকে ইনভাইট করে, আমি ওই তখন ব্র্যাক ব্যাংকে ঢাকাতেই আমি ছিলাম, আমার ছিল, ওইখান থেকে এসে আমি ইন্টারভিউ দিই এবং সেখানে জয়েন করার সিদ্ধান্ত নিই। উদ্দেশ্য ছিল একটাই যে আমাকে টুডে অর টুমরো আমাকে বিজনেস স্টার্ট করতে হবে। আসলে সেই থেকে আসলে শুরু, আমি অনেক সময় নিয়ে এনেছি স্যার ভাই, আসলে দুঃখিত, আসলে এইভাবে আসলে পরবর্তী। আমরা আমরা যা আমরা জানি যে আপনি প্রথমে একটা লেদার বাইং হাউসে শুরু করেন, তারপরে আপনার হচ্ছে আপনি ব্যাংকে চাকরি করেন, দেন 2012 সালে আপনি আপনার বন্ধু যে তার সাথে শুরু করেন, এই যে একটা পথ চলা, প্রথমে একটা লেদার বাইং হাউসে চাকরি করা, দেন ব্যাংকে চাকরি করা, আপনি অলরেডি বলেছেন যে ব্যাংকে চাকরি করতে যেয়ে আপনি উদ্বুদ্ধ হয়েছেন, যখন বিজনেসম্যানদের সাথে কথা বলেছেন তখন আপনি উদ্বুদ্ধ হয়েছেন ব্যবসা করার জন্য, তো লেদার বিজনেসে আসার পিছনে কি কারণ ছিল আপনার বন্ধু, না আপনার আসলে ব্যবসা করার ইচ্ছা ছিল অন্য কিছু, ও মানে লেদার বিজনেসটা কেন, এটা আমরা জানতে চাই, কেন আপনি অন্য ব্যবসাতে গেলেন না? আসলে আমার আমি সবাইকে যেটা বলবো, আমার সিদ্ধান্ত ছিল যে আমি বিজনেস করব, কিন্তু আমি কি প্রোডাক্ট নিয়ে বিজনেস করব সেটা আসলে আমার সিদ্ধান্ত ছিল, মানে কখন শুরু করব সেটাও আসলে ছিল না। সেই সুযোগটা হয়ে উঠেছে আসলে আমার বন্ধুর কারণে, কারণ যেহেতু সে লেদার সেক্টরে কাজ করত এবং তার কিছু এক্সপিরিয়েন্স ছিল, সে আমাকে ইনভাইট করে যে আমরা এখানে আসলে আমরা জয়েন্টলি আমরা লেদারের বাইং হাউস হোক, লেদারের প্রোডাক্ট নিয়ে আমরা নেক্সট এখানে থেকে যদি আমি এক্সপিরিয়েন্স নিতে পারি, দেন এই এক্সপিরিয়েন্স দিয়ে আমি আসলে এই সেক্টরে জয়েন করতে পারবো। এই ক্ষেত্রে আমি মনে করব এখানে যদি আমাকে অন্য কোনো সেক্টরের লোকও ইনভাইট করতো, তখন আমি হয়তো ওই সেক্টরেও যেতাম, কারণ আমার প্রাথমিক ধারণা ছিল যে আমি আগে জানবো, আগে এই জিনিসটাকে বুঝবো, এবং হচ্ছে আমি চাকরিতে থেকেই আমি আমার এক্সপিরিয়েন্স, আমি বিজনেসটা স্টার্ট করা, কিছুটা জানা, জ্ঞান আহরণ করা, এই বিষয়টা। কিন্তু এটা হয়েছে হ্যাঁ আমার বন্ধুর কারণে, কারণ সে ওইখানে ছিল বলে এই ধরনের অফার করার কারণে আমরা সম্মত হয়েছি যে আমি একটা ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে, যে একটা সিকিউর জব ছিল, সে সিকিউর জব ছেড়ে কিন্তু আমি একটা ইনসিকিউর জবে এসে জয়েন করি। সেটা কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু ছিল যে বিজনেস করা, মানে মূল শক্তিটা কিন্তু ছিল যে আমি বিজনেস করব, আমি এন্টারপ্রেনার হব, আমি নিজের স্বাধীন একটা পেশা অর্জন করব, সেটার উদ্দেশ্য নিয়ে আসলে ওই বৃহৎ মানে জবটা ছেড়ে দিয়ে এসে এখানে জয়েন করা। সেটাই আমরা গতকালও যেটা শুনছিলাম যে উদ্যোক্তাদের কাছ থেকে, এটাই শুনছিলাম যে আসলে এখন একটা ট্রেন্ড চালু হয়েছে, বা আগেও হয়তো এটা ছিল যে আমি ব্যবসা করব, ঠিক আছে আমি অন্য বন্ধু লেদার বিজনেস করছে, আমি তাকে দেখে লেদার বিজনেস এ চলে গেলাম, বা আরেকজন হয়তো টেকনোলজি ব্যবসা করছে, সে ভালো করছে, তাকে দেখে আমরা টেকনোলজি ব্যবসা শুরু করে দিলাম। বাট আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনার জন্য এটা পজিটিভ ছিল, কারণ আপনি অলরেডি লেদারের বাইং হাউসে কাজ করেছেন এবং বিজনেস ব্যাংকে চাকরি করার সুবিধা সুবিধা হয়েছে যে আপনি বিজনেস পিপলদের সাথে কমিউনিকেশনটা আপনি ডেভেলপ করেছেন, সো এই দুটোকে একত্রিত করে আপনি, যেহেতু প্রোডাক্টটা আপনার কাছে নন ছিল যে লেদার, এবং আপনার বন্ধু এগিয়ে এসেছে, সবকিছু মিলে আপনি ডিসিশন নিয়েছেন যে না, লেদার বিজনেস করাটা আপনার জন্য ওয়াইজ হবে, যেহেতু এখানে অলরেডি আপনার এক্সপিরিয়েন্স আছে। তো এই শুরুটার গল্পটা আমরা করতে চাই, যে মানে একটা বিজনেস করতে গেলে তো একটা অফিস, কিছু ক্যাশ ক্যাপিটাল, আপনার বন্ধু যদিও বলেছেন আপনার বন্ধু আপনাকে হেল্প করেছে, তো এখানে আপনার আসলে কি ইনভলভমেন্ট ছিল, পরিবার থেকে কি আপনি ওই সময় কোনো, যেহেতু আপনি অলরেডি একটা চাকরি করছেন, সাধারণত আমরা মধ্যবিত্ত ফ্যামিলির যারা থাকি তারা কিন্তু একটা বার্ডেন থাকে অল টাইম, যে ফ্যামিলির কি হবে, তাই না? আমার প্রতি মাসে আমাদের খুব একটা ডিপোজিট থাকে না, আর্নিং যেহেতু বেশি থাকে না, ডিপোজিটও থাকে না, তো আমি যদি বিজনেসে লস করি তাহলে আমার পরিবার কিভাবে চলবে, তো এই জিনিসগুলো কি মাথায় এসেছিল? যদি এসে থাকে সেটা থেকে আপনি কিভাবে ওভারকাম করে আপনি আসলে বিজনেসে ইনভলভ হলেন?
এটা টু দা পয়েন্ট, মানে খুবই সুন্দর একটি মানে পয়েন্ট। আসলে একজন নতুন উদ্যোক্তা বলেন, যে কোনো একজন উদ্যোক্তার শুরুর জন্য এই বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া। এই ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি খুব পরিকল্পিত ভাবি আসলে এগিয়েছি, মানে মানে কোনো হুট করে কোনো সিদ্ধান্ত নয়। যেহেতু আমি 2011-তে আমার বা প্ল্যান ছিল, যখন আমি 2010-এ ব্র্যাক ব্যাংকে জয়েন করি, তখন থেকে মানে যখন আমি মানুষের কাছ থেকে ধাক্কা খেতে শুরু করলাম, তারপরে ব্যাংকেরও একটা প্রেশার থাকে, সব মিলিয়ে মানে সিদ্ধান্ত নেওয়া যে বিজনেস করব, তখন থেকে কিন্তু আমি কিন্তু তখনই শুরু করে নিই ব্যাংকে চাকরি ছেড়ে দিয়ে, সাথে সাথে কিন্তু আমি বাবার কাছ থেকে বন্ধু বান্ধবের কাছে টাকা ধার করে এনে আমি কিন্তু বিজনেসটা শুরু করে নিই। আমার উদ্দেশ্য ছিল যে আমি আগে জানবো ওই জায়গায়, আমি জব করব, ওইখানে আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করব, দেন আমি ডিপোজিট করব, পরে তারপর আমি শুরু করব। আমি আমি কিন্তু আমার প্ল্যান অনুসারে আমি কাজ করেছি। যেমনটা আমি ব্র্যাক ব্যাংক 2012-এর 12 ফেব্রুয়ারি বা মার্চের দিকে হয়তো আমি ছেড়েছি, তো ওইখানে আমি ছেড়েছি, ওইখানে ছেড়ে দিয়ে সাথে সাথে ওইখানে জয়েন করেছি, জয়েন করে আমি ছেড়েছি বলা যায়। তো দেন আমি কিন্তু জয়েন করার পরে সিদ্ধান্ত নিলাম যে এখানে আমার আরেকটা এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা বলি, আমি যখন ব্র্যাক ব্যাংক ছেড়ে এখানে একটা প্রাইভেট মানে ব্যক্তি মালিকাধীন একটা বাইং হাউসে আমি জয়েন করি, তখন কিন্তু আমি নিজেকে অনেক বেশি ইনসিকিউর মনে করেছি। আমি নিজেকে একটু মানে আমার সিদ্ধান্তটা কি ভুল হয়েছে কিনা এই ধরনের, কারণ হচ্ছে আমার একটা সিকিউর জব ছিল, এখন আমি আরো অনেক বেশি ইনসিকিউরিটির মধ্যে পড়লাম। এখানে একটা আমার উপকার হয়েছে, এই ইনসিকিউর জবটার কারণে আমাকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য কাজ করেছে আমার, মানে আমি মানে অস্থির হয়ে গেছি যে আমি কিভাবে বিকল্প একটা বিজনেস তৈরি করতে পারি, বিকল্প একটা বিজনেস মানে ইনকাম তৈরি করতে পারি, যে আজকে যদি আমার বস না করে দেয় যে কালকে থেকে তো আমার লোক লাগছে না, বা বিজনেসের অবস্থা খারাপ হইতে পারে, যেমন বর্তমান যে পরিস্থিতি এখন চলছে, যে কোনো কেউ যে কোনো কাউকে বলতে পারে যে আসলে উপার্জন দেখো আসলে আমি পাচ্ছি না, হ্যাঁ আমি এখন কি করব, হয়তো এক মাসের স্যালারি দিতে পারে, হয়তো নাও দিতে পারে, দিয়ে বলতে পারে যে তুমি আসলে আমি তোমাকে রাখতে পারছি না। ওই অবস্থানটা আসলে আমি তখন বুঝতে পারছিলাম যে উনি যদি আজকে না করে দেয় আমি কিন্তু কাউকে বলতে পারবো না যে আমাকে কেন না করেছে। তো ওই কারণে আসলে দ্রুত আমরা মানে যেহেতু আমরা দুজন একই অফিসে জব করতাম, আমরা সিদ্ধান্ত নিতাম মানে কাজ করে আমরা সিদ্ধান্ত নিতাম যে আমরা কিভাবে দ্রুত শুরু করতে পারি। এই কারণে আমাদের প্রাথমিক যে সিদ্ধান্ত আসে যে আমরা কিভাবে ডিপোজিট করা যায়, আমরা জব এখানে করব, দেন আমরা ডিপোজিট কিভাবে করা যায়, সেই চিন্তা থেকে আমরা একটা সমিতি করি আমাদের অফিসের এমপ্লয়ীদের নিয়ে। সমিতিতে আমরা টাকা জমাতে শুরু করি, দেন এই টাকা অনেকগুলো জমানোর পরে দেখা যাচ্ছে এখান থেকে আমরা বিভিন্ন জনে দেখা যাচ্ছে 50,000, 20,000, 1,00,000 কেউ এখান থেকে সমিতি থেকে নিয়ে আবার মাসে মাসে কিস্তি দিচ্ছে, দিয়ে সে কেউ হয়তো জমিতে জমি রাখছে বাড়িতে বন্ধক, কেউ হয়তো গড় করছে। তো আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে, যখন আমরা মানে কিস্তিটা নিতে পেরেছি এবং বাড়ি থেকে কিছু টাকা মানে আনার প্ল্যান করতে করে আমরা একটা চিন্তা করলাম যে কি করা যায়, আমার বিজনেসও করব আবার হচ্ছে আমার জবও করব, জব ছাড়বো না, দেন আমরা ট্রাস্ট এন্টারপ্রাইজ নামে একটা ফটোকপি কম্পিউটারের দোকান, ট্যানারি মোড় যেটা এখনো আমাদের সেটা আছে, তো সেখানে ওই ট্যানারি মোড়ে আমরা একটা দোকান পাই এবং সেখানে এই দোকান দিয়ে আসলে আমাদের শুরু 2013 সালের জানুয়ারিতে আমরা এটা নিই এবং ফেব্রুয়ারি থেকে আমাদের দোকানটা স্টার্ট করি। তো আমি কিন্তু 2012-তে দেখেন আমি জয়েন করেছি লেদার বাইং হাউসে, তো মার্চ মাসে আমি 2013-এর জানুয়ারিতেই কিন্তু আমরা এই এই এতদিনের রেজাল্টেই কিন্তু আমরা কিছু টাকা ডিপোজিটও করেছি, স্যালারি থেকে টাকা রেখে জমা করেছি, দেন সমিতি থেকে টাকা নেওয়ার একটা ওয়ে করেছি যে আমি কিভাবে, আমাকে তো নতুন মানুষ আমাকে কেউ টাকা দিবে না, তো আমি যখন আমরা নিজেরাই সমিতি করেছি তো আমি এখান থেকে 1,00,000 টাকা কিন্তু আমি নিজেই নিতে পারছি, কারণ আমার আমার আমরা আমরা একা আমাদের নামে অ্যাকাউন্ট করা, আমরা সবাইকে সিদ্ধান্ত নিয়ে আমাদের সবার সাথে মতামত নিয়ে আবার এটার জন্য একটা ইন্টারেস্টও রেখেছি যে সামান্য সার্ভিস চার্জ থাকবে, এটা আবার সবাই আমরা ভাগ করে নিব। ওই ওয়াইটা চালু করার কারণে আসলে আজকে আমরা বিজনেস শুরু করতে পারছি, ওইটা না করতে পারলে আসলে আজকে আমরা সেই ডিপোজিটও করতে পারতাম না, সেই বিজনেসটাও শুরু করা হতো না। এরপরে আমরা ট্রাস্ট এন্টারপ্রাইজ করি, ওইখানে অনেক বেশি খুচট উচট খাই, যতটা সহজ ভেবেছিলাম যে বিজনেস অনেক সহজ, কিন্তু দেখলাম যে প্রোডাক্ট কিনতে গিয়ে, কোনো জিনিস কিনতে গিয়ে, মেশিন কিনতে গিয়ে, সব জায়গায় আসলে নতুন মানুষ যারা থাকে তাদেরকে আসলে যারা বিজনেস করে তারা আসলে নতুন মানুষকে একটু নষ্ট জিনিস, একটু চলে না এই জিনিসগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করে, এটা আমাদের বেলাও হয়েছে। আমরা শুরুতে অনেক বেশি লস খেয়েছি, আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি, আবার ইনভেস্ট করেছি, ইনভেস্ট করে
আবার নতুন ফটোকপি মেশিন কিনেছি, কম্পিউটার মেশিন কিনেছি, কম্পিউটার কিনেছি, দেন কম্পিউটার ফটোকপি মেশিন স্টেশনারি বাদ দিয়েছি। শুরুতে স্টেশনারি ছিল, যেহেতু আশেপাশে স্টেশনারি দোকানগুলা মানে আমাদেরকে কিভাবে আমরা বিজনেস না করতে পারবো সেই জন্য ওরা কম দামের প্রোডাক্ট গুলো বিক্রি করতো, তো এই জন্য আমরা স্টেশনারি বাদ দিয়ে পরে কম্পিউটার ফটোকপি স্ক্যান করা, তারপর হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন, এই যে মানে ক্যামেরা ফটোকপি মানে ছবি তোলা, এই কাজগুলো নিয়ে আসলে আমরা শুরু করি। আমরা যখন চাকরি শেষ করে 7টা 8টা বাজে এসে আমরা মানে আমাদের প্রতিষ্ঠানের সময় দিতাম। এইভাবে শুরু করতে করতে একটা পর্যায়ে এটাকে যখন দাঁড় করায় ফেললাম 2015 সালে, 2 বছর লেগেছে আমাদের এটাকে ইস্টাবলিশ করতে, মানে একটা ইনকাম ভালোভাবে আসতে শুরু করে। দেন আমরা ওইখান থেকে কিছু টাকা ডিপোজিট করি। এরপরে আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা তো কাউকে বলতে পারবো না যে ফটোকপি মেশিন করে বিজনেস করছি, আমাদের বলার মতো একটা বিজনেস করতে হবে, যেটা আমাদের প্ল্যান। তাহলে আমরা যেহেতু লেদারের এক্সপার্ট, লেদার নিয়ে আমরা কাজ করছি, লেদারের একটা শোরুম দেওয়া যায় কিনা, সেই আমাদের দুজনের চিন্তা ভাবনা থেকে আমরা আবারও সেই নতুন করে আবার লেদারের প্রোডাক্ট নিয়ে কাজ করার চিন্তা করি এবং একটা দোকান পাই আমাদের রায়ের বাজার ট্যানারি মোড়, রায়ের বাজার এখানে, তারপরে আমরা দোকানটা নিই আর কি। এরপর চিন্তা করলাম যে আমাদের যে ইনভেস্ট আছে এই টাকা দিয়ে আমরা পারবো না, আমরা পার্টনার নিব। দেন আমরা পার্টনার নিয়ে আমরা এনএক্স বাংলাদেশ শুরু করি 2015 ডিসেম্বরে, এবং জানুয়ারি থেকে আমরা আমাদের ডেকোরেশনের কাজ করি এবং ফেব্রুয়ারিতে আমাদের দোকানটা চালু করি। তো এই ফাঁক দিয়ে কিছু ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে আমরা যে এই কাজটা করছি, আমরা কিছু ভিজিটিং কার্ড করেছিলাম আমার নামে ছিল, তো আমার বস একদিন হয়তো আমার ব্যাগটা এনিহাও কোনোভাবে দেখেছে বা জেনেছে, বা আমার অফিসের কলিগ কেউ হয়তো এই ভিজিটিং কার্ডটা বসের কাছে দিয়েছে, ওইখানে মানে আমার নামে আমার ভিজিটিং কার্ডে লেখা ছিল ডিরেক্টর, হ্যাঁ এনএক্স বাংলাদেশ, এরকম একটা ইয়া ছিল। ওইটা দেখে আমার বস খুব বেশি মাইন্ড করেছে এবং অনেক বেশি ইয়া করেছে, এবং ওই দিনই আমাকে চাকরি না করার জন্য মানে বরখাস্ত করেন, যেটা বলা যায় আর কি, যে তুমি আমার অনেক ক্ষতি করেছো, তুমি আর নতুন করে বিজনেস করতেছো, মানে বিজনেস করতেছো এটা বলা নাই, ওটা ওনার ভিতরে ছিল, উনি বলছে যে উনি আমার ওনার অনেক ক্ষতি করতেছি, এই বিষয়গুলো ছিল। পরে বুঝতে পারছি যে উনি হয়তো এই জিনিসটা জানছে, তো আমার জন্য ভালো হয়েছে। আপনার জন্য ভালোই হয়েছে, তো আমার জন্য ভালো হয়েছে। এনএক্স লেদার শুরু হয়েছে তাহলে 2015-তে, 15 ডিসেম্বর, অক্টোবর থেকে আমরা কাজ শুরু করি, আমরা ডেকোরেশন কাজ করে নভেম্বর ডিসেম্বর ডেকোরেশনের কাজ চলে, দোকান রেডি করা, দেন ফাইনালি মানে জানুয়ারি থেকে আমাদের ডেকোরেশন মানে চালু করার কথা ছিল। তো আমি জবটা আমাকে ছাড়তে হয় হচ্ছে ফেব্রুয়ারির মানে ফেব্রুয়ারির 8 তারিখ বা 9 তারিখ, আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রাম ছিল, আমার অঙ্গনের একটা সাংস্কৃতিক সংগঠন, তখন এটা 25 বছর পূর্তি ছিল, তখন আমি বসকে গিয়েছিলাম বলার জন্য যে আমার তো ছুটি লাগবে, আমি চিটং যাব। তখন বস বলে যে তোমার চিটং যাও, একবারই চলে যাও আর আসা লাগবে না, ওই কথাটা আমার শুনতে হয়েছিল। এবং আমি 25 বছর পূর্তি উৎসবে আমি কিন্তু অংশগ্রহণ করতে পারিনি, আমি মানসিকভাবে একটু ভেঙে পড়েছিলাম যে আসলে আমি তো এমনটা চাইনি, যে আমি জব করার পাশাপাশি চেয়েছিলাম বিজনেসটা করতে, কিন্তু এখন জব ছেড়ে দিয়ে বিজনেসটা করা এটা আমার জন্য অনেক বেশি কষ্টের ছিল, অনেক বেশি মেনে না নেওয়ার মতো ছিল। তো এরপরও আলহামদুলিল্লাহ শুরু করেছি, এবং চিন্তা করেছিলাম যে নতুন করে জব করব, কিন্তু চিন্তা করলাম না আমার এখানেও তো একটা লোক লাগবে যে দোকানটা পরিচালনা করতে হবে, তো আমি নিজেই দোকানে জয়েন করি অ্যাজ এ সেলসম্যান, এবং একদম মানে এক হিসাবে আমি নিজেই পরিচালনা করি, এবং খুব অল্প বেতনে, আমি আমি যেখানে যে বেতন পেতাম এর অর্ধেক বেতন আমি এখান থেকে নিতে পারতাম না, তখন খুব অল্প বেতনে আমি এখান থেকে শুরু করি। এইভাবে শুরু করতে করতে দেন 2000 আপনার হচ্ছে কিছুদিন পরে আমরা লোক নেই, এভাবে কাজ করতে থাকি আমরা, দেন আস্তে আস্তে ফ্যাক্টরি করি, লেদারের ফ্যাক্টরি করি, দেন হচ্ছে এটাকে লিমিটেডে রূপান্তর করি, এইভাবে আমাদের পথ চলা আজ পর্যন্ত চলছে। তো আমি যদি 2016 ধরি, 2016 জানুয়ারিতে যদি এনএস লেদারের স্টার্টিং ধরি, তার মানে এই প্রিপারেশনটা আপনাদের আসলে ছিল 2012 না 2012-র আগে থেকে, তার মানে 2011 থেকে
আপনার একটা মানসিক অর্থনৈতিক শারীরিক একটা প্রিপারেশন ছিল, যেটা যেটার বাস্তবায়নটা হয়েছে 2016-তে। অডিয়েন্স যেটা আমরা বলছিলাম বা এই শোগুলোর মাধ্যমে আমরা যেটা বারবার আসলে চেষ্টা করছি আপনাদেরকে জানানোর জন্য, নতুন যারা উদ্যোক্তা হচ্ছেন বা হতে চাচ্ছেন, যে আসলে উদ্যোক্তার পরবর্তী চ্যালেঞ্জ গুলো হয় আরো ভয়াবহ। খুব সহজে হয়তো ডিসিশন নিয়ে নেওয়া যায় যে আমি চাকরি ছেড়ে ব্যবসায়ী হব বা ব্যবসা করে আসলে আবার চাকরিতে চলে আসবো, বাট আসলে কি আপনি ব্যবসায়ী হতে পারবেন কি না? আমরা আমাদের অতিথিদের মাধ্যমে সেইগুলো জানতে চেষ্টা করছি যে এই উদ্যোক্তা হওয়ার পিছনে ওনার যেরকম অনেক বাধা এসেছে মানসিক ভাবে, অর্থনৈতিক ভাবে এবং প্রফেশনালিজম ভাবে, সেরকম সবারই কিন্তু প্রত্যেকটা একটা ব্যাড একটা স্টোরি থাকে। যে স্টোরি গুলো ওভারকাম যারা করতে পারে তারাই কিন্তু আলটিমেটলি সাকসেস হয়। সো আমরা মানে প্লিজ যে তপু ভাইয়ের মাধ্যমে আমরা সেগুলো জানতে পারছি এবং আমাদের যারা নতুন উদ্যোক্তা হচ্ছেন বা হবেন তাদেরকে আমরা শেয়ার করতে পারছি যে আসলে আপনার একটা উদ্যোক্তা হতে হলে একটা প্রিপারেশনের দরকার আছে। তিন ধরনের প্রিপারেশন আমি মনে করি, সামাজিক, কারণ আমরা সামাজিক কথাটা করোনার জন্য খুব এখন খুব ভালোভাবে সবাই হয়তো বুঝে ফেলেছে যে সামাজিক জিনিসটা কি। কারণ আমাদের মোস্টলি আমরা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, তো আমাদের ফ্যামিলির ছেলে মেয়েদেরকে আসলে উদ্যোক্তা হতে আমাদের পরিবার থেকে কখনোই উৎসাহিত করে না, যদিও আপনার পরিবার করেছে। তো সামাজিক ভাবে আমাদের একটু প্রিপারেশন নেওয়া উচিত, অর্থনৈতিক ভাবে প্রিপারেশন নেওয়া উচিত যে এই একটা ট্রানজেকশন টাইম যাবে 1 ইয়ার বা 2 ইয়ার, এই সাপোর্টিভ টাইমটা আমি কি সাস্টেইন করতে পারবো কিনা। এবং হচ্ছে শারীরিক শারীরিক সামর্থ্যটাও আসলে এই সময় থাকা দরকার, কারণ ওই সময় আপনাকে একটা চাকরিতে কেউ যদি 8 ঘন্টা পরিশ্রম করে, একটা ব্যবসাতে কিন্তু তাকে অলমোস্ট 24 ঘন্টা পরিশ্রম করতে হয়। হ্যাঁ, তাকে ঘুমের মধ্যেও তাকে চিন্তা করতে হয় যে আমার সকালে এটা করতে হবে, ব্যবসা করতে হবে। তো এই এই যে উদ্যোক্তা জীবন এবং আপনার একটা চাকরি জীবন যে ছিল, এই দুটোর মধ্যে কি আপনি কখনো মনে হয়েছে যে না, যেটা আপনি দুটো শব্দ উচ্চারণ করেছে আসলে অনেক ধাক্কা খেয়েছি, বলা যাচ্ছে না ধাক্কা গুলো কি। সো কখনো কি মনে হয়েছে না যে ধুর আমার চাকরি জীবনটাই ভালো ছিল, উদ্যোক্তা হয়ে আমি শুধু শুধু লস করলাম, এরকম কি কখনো মনে হয়েছে? খুব সংক্ষেপে যদি বলেন। সুন্দর একটি পয়েন্ট আসলে আমাদের আমাদের জন্য এবং সকল উদ্যোক্তাদের জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আসলে একটা শুরুতে আমি বলি যে আজকে যদি আমি ব্র্যাক ব্যাংকে জয়েন করতাম, এই শাহরিয়ারের সাথে আমার পরিচয় হতো না, এই উদ্যোক্তা যে জগৎ বা আমি যে একজন ব্যক্তি, আমার একটা নিজস্বতা আছে, এই বিষয়টা কিন্তু আমি পেতাম না। আমি সবসময় ফিল করি যে আমি যে একজন ব্যক্তি, আমার কিছু আওয়াজ যদি আমি পৃথিবীতে দিতে না পারি তাহলে আসলে আমার এই জন্মটাই বৃথা হবে। আসলে এই জিনিসটা তো সবাই ভাবে না, এটা যারা এটা আসলে ব্যক্তি বিশেষের পার্থক্য হয়। আমার ক্ষেত্রে ওরকম হয়নি, আমার ক্ষেত্রে যেহেতু আমি অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করে যেহেতু আসছি, আমি এটা কষ্টটাকে মেনে নেওয়ার জন্যই আসছি। আমার একটু কষ্ট ছিল যে আমি চাকরিটা আরো আমি 1-2 বছর রানিং করে আমি আরেকটু ফাইন্যান্সিয়াল ভাবে ইস্টাবলিশড হয়ে আমি আসলে জবটা ছাড়তাম, হয়তো আমার ক্ষেত্রে এই জিনিসটা একটু গ্যাপ হয়েছে যে আমি হয়তো আরো 2 বছর জবটা চালিয়ে নিতে পারলে আমি এনএক্সটাকে ইস্টাবলিশ করে দেন হয়তো আরো বড় কিছু প্ল্যান নিয়ে হয়তো বিজনেস শুরু করতে পারতাম। যেমন আমি ট্রাস্ট এন্টারপ্রাইজ শুরু করেছি, এটাতে আমার একটা ইনকাম আসা শুরু করেছে। যখন এনএক্স বাংলাদেশ থেকে আমি আমরা আমরা নিজে না থেকে এটাকে একটা পরিচালনা করে এটা থেকে একটা ইনকাম আসার রাস্তা তৈরি করার পরে দেন আমি আরেকটা বিজনেস স্টার্ট করার প্ল্যান ছিল, যেটা হয়তো এই জায়গায় আমি থেমে গেছি। হয়তো আরো কয়েকদিন জব করতে পারলে এই জিনিসটা আরো আরো বেটার কিছু হয়তো হতে পারতো। তো আমি মনে করি যে এটাও একটা অপরচুনিটি, কারণ হচ্ছে আমি যেহেতু 2 বছর আগে থেকে নিজে লাইভলি আমি নিজের প্রতিষ্ঠানকে পরিচালনা করতে পারছি, এতে করে হয়তো রিস্কটা অনেক কম ছিল, মানে মানে ঝরে যাওয়ার ইয়াটা মানে পসিবিলিটিটা কম ছিল, যে অপর সমস্যাগুলো ছিল সেটা হয়তো আমি ফেস টু ফেস সমস্যাটা সমাধান করেছি। যদি আমি অন্য কাউকে দিয়ে হয়তো পরিচালনা করতাম সেক্ষেত্রে হয়তো আমার অনেক ধরনের আবার আমি লসের মুখে হইতে পারতাম, হয়তো আমি শুরুতেও আমি একটা ধাক্কা খেয়ে আবার আমার প্রতিষ্ঠানে বন্ধ করে দিতে হতে হতো। এক্ষেত্রে আমি এটাকে পজিটিভলি মনে করি যে আল্লাহ যেটা করেন সেটা আসলে ভালোর জন্যই করেন, আমাদের মঙ্গলের জন্যই করেন, সেটাও আমার মঙ্গলের জন্যই ছিল। কারণ আমি কিন্তু নিজে থেকে চাকরিটা ছেড়ে আসতাম না, তো এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে আমাকে বসে আমাকে নিয়ে করে দিয়েছে, যে কারণে আমাকে কিন্তু বাধ্য হয়ে আমাকে আমার প্রতিষ্ঠানে এই সময় দেওয়ার জন্যই হয়তো আল্লাহ আমাদেরকে আমাকে ওইভাবে মানে প্রিপেয়ার করেছে, মেন্টাল ভাবে সেট করেছে, যেটা আমার জন্য অনেক বেশি উপকার হয়েছে।
তো আমি মনে করি যে আমি চাকরির চেয়ে আমি ব্যবসার যে করছি, এখানে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক মানে ঝরাঝিন্ন অবস্থায় থাকতে হয়। এখানে কোনো মানে সামাজিক মূল্যবোধ নেই আমাদের, সামাজিকভাবে আমাদেরকে ওইভাবে হয়তো কেউ বলবে না যে সে এত বড় একটা জব করে। এখনো আমার গ্রামে গেলে বা আমার ফ্যামিলি, আপনি একটু বলছিলেন যে আমার বাবা এটা মেনে নিয়েছে, আসলে বাবা যখন আমার দোকানে এসেছিলেন একদিন, এটা যখন বাবা বেঁচে থাকতে মাঝে মাঝে আসতেন আমার বাসায়, তো আমার আমি তখন দোকানে থাকতাম, তো বাবা একদিন আমার দিকে তাকিয়ে এমন ভাবে মানে বলছিলেন যে আসলে তোকে পড়াশোনা করালাম, তুই এখন আজকে এই কাজ করতেছিস, একটা জুতার দোকানে কাজ করতেছিস। তো বাবাকে আমি বলেছিলাম, বাবা আসলে আমি তো এখন জুতার দোকানে কাজ করতেছি, এটা হচ্ছে আমি শিখতেছি, একটা পর্যায়ে আসলে আমি তো এখানে থাকবো না, আমি অফিস থাকবে আমাদের, আমি ভালো জায়গায় থাকবো, আমার এখানে অন্য কেউ থাকবে। আসলে আলটিমেটলি তাই কিন্তু হয়েছে, আমার দোকানে হয়তো আমি গত 1 মাসে আমি যাই না, হয়তো 15 দিনও আমার যাওয়া হয় না, সময় হয় না যাওয়ার জন্য, দোকান কিন্তু অন্য কেউ পরিচালনা করতেছে, আমরা আরো বড় কিছু করতেছি, আরো বড় ভাবে চিন্তা করতেছি, ই কমার্স, তারপর হচ্ছে ফেসবুক পেজ, তারপরে ফ্যাক্টরি, ফ্যাক্টরিতে আমি থাকতেছি, অফিসে থাকতেছি। কিন্তু বাবা বাবা হয়তো এখন নেই, বাবা থাকলে হয়তো এখন দেখে খুশি হতেন যে আমার এখন অফিসে ঢুকে হয়তো আমার একটা চেয়ার পেতেন, আমি হয়তো বাবাকে একটা চেয়ার দিতে পারতাম। আমার অফিসে ঢুকে বাবা হয়তো আগের যে দোকানে জব করছি ওইটাকে সে হয়তো ভুলতে পারতেন। যদি আমার মাকে আমার অফিসে এনেছিলাম, মা আমার অফিসে ঢুকে কান্না করেছিল যে তোর বাবা থাকলে হয়তো খুশি হতো, কিন্তু যখনই আমার বাবার সাথে আমার বাবা শেয়ার করতো যে তাকে পড়াশোনা করালাম, সে একটা জব ছেড়ে ব্র্যাক ব্যাংকে ছেড়ে ওইখানে জয়েন করলো, ওইখান থেকে জয়েন করে আবার চাকরি ছেড়ে দিল, বাবাকে কখনো বলিনি যে আমার চাকরি চলে গেছে, আমি বলছি আমি চাকরি চলে ছেড়ে দিয়েছি। তো ওইভাবে আসলে মানে শুরু করা। আমরা অবশ্যই অবশ্যই এটা বিশ্বাস করি, আপনার মা অবশ্যই আপনাকে দেখছেন, আপনার সফলতা তিনি অবশ্যই কোনো না কোনো জায়গা থেকে অবশ্যই দেখছেন। আমরা জানেন যে এটা লাইভ শো হচ্ছে, আমাদের সাথে অনেকেই কমেন্টস করেছেন, আমাদের সাথে আছেন এখন মারুফ লিয়াকত ইন্টেরিয়র স্টুডিওর সিও, আছেন কামরুল হাসান মেডি স্টোরের সিও, দিলশাদ জাহান আপা আছেন, সাজিয়া রহমান আপা আছেন। সো অডিয়েন্স, আপনারা যদি এই লেদার সম্পর্কিত বা তপু ভাইয়ের কাছে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টস করতে পারেন, আমরা রাত 10টা পর্যন্ত আপনাদের সাথে আছি, সেই ক্ষেত্রে তপু ভাই আপনাদের কোশ্চেন গুলোর অ্যান্সার দিবে, ততক্ষণ আমরা আমাদের আলোচনা চালিয়ে যাব। তো আপনার সম্পর্কে জানলাম তপু ভাই, এখন আমরা জানতে চাচ্ছি এনএক্স লেদারের কি ফেসবুক পেজ এর মাধ্যমে আপনারা ব্যবসা করছেন, না আপনাদের নিজস্ব কোনো শোরুম আছে? আমি কিছু আপনাদের ফেসবুক পেজে অলরেডি আমি দেখেছি, আপনারা কিছু দেশের বাইরেও কাজ করেছেন সম্ভবত, আমি ঠিক জানি না শোরুম আছে কিনা। তো আমি আপনার এনএক্স লেদার সম্পর্কে একটু জানতে চাচ্ছি, খুব ছোট করে যদি বলেন আপনারা কোন কোন প্ল্যাটফর্মে সেল গুলা করছেন এবং কি কি প্রোডাক্ট সেল করছেন। হ্যাঁ, আমরা এনএক্স লেদার হচ্ছে একটা প্রতিষ্ঠান যেটা হচ্ছে শুধুমাত্র লেদারের পণ্য তৈরি করে এবং লেদারের পণ্য বিক্রি করে। আমরা এই জায়গায় একটু মানে কঠিন যে আমরা লেদার ছাড়া অন্য কোনো প্রোডাক্ট তৈরি করব না, এই জায়গায় আমাদের আমাদের ডিরেক্টরদের আমাদের সিদ্ধান্ত অটল, যে অনেক প্রতিষ্ঠান আছে যে হয়তো মার্কেট গড়ার জন্য বা বাজারে টিকে থাকার জন্য তারা পিউ লেদার, তারপর রিক্সিন দিয়ে জুতা বানিয়ে বিক্রি করে, ব্যাগ বানিয়ে বিক্রি করে, হয়তো কাস্টমারের ক্যাপাসিটি বাইরে থাকে লেদারের প্রোডাক্ট গুলো, এই জন্য মার্কেট করার জন্য তারা পিউতেও যায়। তো অনেকগুলো প্রতিষ্ঠান আছে যা লেদারের বিজনেস করার পরে তারা আবার পিউতে চলে যায়, কিন্তু আমাদের সিদ্ধান্তে আমরা অটল যে আমরা একমাত্র এটাই বলবো যে আমরা শুধুমাত্র লেদারের প্রোডাক্টই তৈরি করি, আমাদের কাছে আপনারা কোনোদিনই কোনো পিউ প্রোডাক্ট পাবেন না, আমরা পিউ প্রোডাক্ট কেউ অর্ডার দিলেও করে দেই না। এই জায়গায় যেন মানুষের ভিতরে যেন একটা আস্থা তৈরি হয়, জেনেক্স লেদার মানে হচ্ছে তারা লেদারের কি কি প্রোডাক্ট আপনারা করে থাকেন, লেদারের লেদারের অফিস ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, ব্যাকপ্যাক, তারপরে ট্রোর ব্যাগ, তারপর হচ্ছে আপনার লেডিস ব্যাগ, তারপর লেডিস মেসেঞ্জার ব্যাগ, সাইড ব্যাগ গুলো আছে, তারপর হচ্ছে জেন্টস সাইড ব্যাগ, মেসেঞ্জার ব্যাগ, তারপর হচ্ছে আপনার জ্যাকেট আছে, লেদারের জ্যাকেট, তারপর লেদারের আমাদের সবচেয়ে আকর্ষণীয় একটা প্রোডাক্ট হচ্ছে লেদারের জায়নামাজ, এটা আমাদের মেলা, আমাদের দোকান, আমাদের আমরা যেখানে যাই, এবং প্রধানমন্ত্রী আমাদের বাণিজ্য মেলা যে এসএমই ফেয়ার গুলোতে আসেন, তখন আমাদের লেদারের পেয়ারমেট গুলো দেখেন, তো এটা আমাদের একটা ইনোভেটিভ মানে প্রোডাক্ট, এই প্রোডাক্ট গুলো আমাদের খুব ভালো চলে। আর ভালো না চললেও মানুষ এই লেদারের জায়নামাজটা ধরে যখন বলে ওয়াও, মানে লেদার দিয়ে জায়নামাজও করা যায়, এই জায়গাটা আসলে আমাদের এনএক্স লেদারকে, প্রথম আলো, তারপরে বিভিন্ন সংবাদ মাধ্যম,
আমাদের এই জিনিসটাকে অনেক বেশি হাইলাইট করেছে, এবং আমাদের মেলাতে এসে আমাদের এনএক্স কে খুঁজে এনএক্স এর যে ইনোভেটিভ আইডিয়ার কারণে, যে তারা এমন কিছু কাজ করে যারা সচরাচর লেদারের প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে তারা লেদারের এমন কিছু আইটেম নিয়ে কাজ করে যারা অন্য কেউ করে না, এক্ষেত্রে আমরা আপনাদের দোয়ায় ইনশাল্লাহ বাংলাদেশে এবং দেশের বাইরে মানুষের কাছে এনএক্স লেদার একটা সুপরিচিত নাম, সবাই এটাকে ট্রাস্ট করে। আমি যেহেতু 2000 আমরা যে 2015 থেকে 2016 জানুয়ারি থেকে যেহেতু আজকে 2020 পর্যন্ত আমরা আছি, 4 বছর ধরে বিজনেস করছি, আমাদেরকে কেউ বলতে পারবে না যে তারা যে প্রোডাক্টটা ছবিতে দেখিয়েছে আমাদেরকে তারা ছবির সাথে মিল নেই এমন প্রোডাক্ট আমরা ডেলিভারি দিয়েছি। তো আমি যারা শুনছেন তাদের সবাইকে আমি এই ব্যাপারে আশ্বস্ত করতে চাই যে এনএক্স লেদার যে লেদারের প্রোডাক্ট গুলো তৈরি করে এবং যে বিক্রি করে এগুলা মানে 100% শতভাগ চামড়ার তৈরি করা এবং আমাদের দেশীয় গরুর চামড়া দিয়ে তৈরি করা। এটা আবার লেদারের জ্যাকেট গুলা শিপ লেদার দিয়ে তৈরি করা, এবং আমরা যা বিক্রি করি সেটা বলি যে এটা এই মানে কাঁচামাল দিয়ে তৈরি করা, এটা গরুর চামড়া, এটা বকরির চামড়া, এটা ভেড়ার চামড়া, হ্যাঁ এটা পড়লে এরকম হবে, কাস্টমারকে আমরা মানে সঠিক কথাটা বলে আমরা বিক্রি করার চেষ্টা করি, যে কারণে এনএক্স লেদারের যথেষ্ট সুপরিচিত হয়েছে। জি, আমি ব্যক্তিগতভাবে অডিয়েন্স, আমি ব্যক্তিগতভাবে এনএক্স লেদারের কিন্তু ফ্যান, আমি নিজেও এনএক্স লেদারের জুতা ইউজ করেছি গত বাণিজ্য মেলায় এসএমই ফেয়ার থেকে, এই এসএমই ফেয়ার থেকেও আমি ব্যাগ কিনেছি, ওয়ালেট কিনেছি, বেল্ট কিনেছি, শু কিনেছি, এবারও শু কিনেছি, বাট জায়নামাজটা আমারও খুব পছন্দের, কিন্তু দাম বেশি হওয়ার কারণে আসলে কেনা যায় না। হ্যাঁ, জায়নামাজের প্রাইসটা একটু বেশি থাকে, সো আমি কিন্তু ব্যক্তিগতভাবে রিকমেন্ড করি এনএক্স লেদারের প্রোডাক্ট ইউজ করার জন্য, কেনার জন্য। তা আমার এখানে একটা কোশ্চেন ছিল, আশা করি দর্শকদেরও থাকবে, যারা লেদার বিজনেস করে সবাই বলে যে আমরা অরিজিনাল লেদার দিচ্ছি, সো এই যে আপনিও বলছেন আপনারা অরিজিনাল লেদার দিচ্ছেন, আসলে আমরা যারা সাধারণ গ্রাহক আমরা তো আসলে লেদার চিনি না, তো আমরা আসলে কিভাবে বুঝবো যে কোনটা অরিজিনাল? আমরা বাজারে জানি রেক্সিন টাইপ বা এই টাইপের আর্টিফিশিয়াল লেদার, রেক্সিন লেদার। আপনার প্রশ্নটা আসলে শুধু আপনার না, আমাদের সকল মানুষের আসলে, যারা আমরা যারা লেদার নিয়ে কাজ করি তারাও যদি মানে লেদারকে মানে কেউ বলে যে এটা লেদার, এটা রেক্সিন, এটা বোঝাটা আসলে কঠিন। এটা সবচেয়ে ভালো বুঝবে যে বিক্রেতা যে প্রোডাক্টটা আসলে ম্যানুফ্যাকচার করেছে, যে এটা মার্কেটিং করছে, যেটা এটা বিক্রি করছে, সে কিন্তু জানে যে এটার দাম কত আর এটা কি দিয়ে তৈরি করা। এটা কিন্তু সাধারণ মানুষ বোঝা আসলে একটু কঠিন, কিন্তু আমি একটা মানে গোপন রহস্য বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি কাস্টমার যার কাছ থেকে কিনতে যাবেন তাকে আপনি মানে ইয়া করবেন যে আমি এটা টেস্ট করে নেব, আমি এটা লেদার না হলে আমি আপনার প্রোডাক্টটা নেব না। হ্যাঁ, যে আমি যদি এটা লেদার না হয় তাহলে কিন্তু আপনাকে জরিমানা দিতে হবে, তখন কিন্তু দেখেন বিক্রেতা কিন্তু কখনো জরিমানা দিতে রাজি হবে না, সে কিন্তু চাইবে যে ভাই আমি এটা জানি না, সে এটা ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, আমরা এটা কিনে নিয়ে আসছি, এটা কি দিয়ে তৈরি হয়েছে এটা আমার আসলে সঠিক, উনি আমাকে লেদার বলেছে, আমরা লেদার বলে বিক্রি করছি। এক্ষেত্রে আপনার ট্রাস্টটা কিন্তু সঠিক হবে না। যদি সে মানে জরিমানা দিতে রাজি হয়, যদি সে বলে যে আপনি যে কোনো ধরনের টেস্ট করে এটা নিতে পারেন, এটা লেদার আমি শিওর এবং আমি আমার নিজের ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, এই গ্যারান্টিটা যদি দেয়, আর তখন বুঝবেন যে আসলে সে নিশ্চয়ই লেদারের জিনিসটা দিচ্ছে, না হয়তো সেই জরিমানাটা নিতে প্রস্তুত থাকবে না এবং হচ্ছে সেই ড্যামারেজটা নিতেও প্রস্তুত থাকবে না। তখন কোন কাস্টমার কিন্তু টেস্ট করতে গিয়ে সেটা আগুন দিয়ে পুড়াতেও পারে, এটা কেটেও দেখতে পারে, তখন জিনিসটা নষ্ট হতে পারে। এই রিস্কটা কিন্তু একজন বিক্রেতা যদি নিতে পারে তাহলে সে জেনেই কিন্তু নিবে যে এটা কাটলেও সমস্যা নেই, এই রিস্কটা আমার যাবে না, যে কাটবে তার যাবে, কারণ হচ্ছে আমি জানি যে এটা লেদারের প্রোডাক্ট। তো আমি মনে করি প্রতিটা কাস্টমার কিন্তু এই ধরনের একটা টেস্ট করেই আসলে নিতে পারে, টেস্ট না করেও এক ধরনের মানসিক টেস্ট করেও আসলে লেদার চেনার উপায় আছে আমি বলে মনে করি। এক্ষেত্রে যদি বিক্রেতার উপর ডিপেন্ড করছে সে কতটা মানে জানে যে আসলে এটা লেদার কিনা, এটার উপর ডিপেন্ড করে। আর আমরা কিন্তু লেদারের প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে বলি যে স্যার দেখেন এই প্রোডাক্টটা যদি আপনি ইউজ করেন, এটা যদি আপনি 2 বছর পরেও আপনার মনে হয় যে এটা লেদারের প্রোডাক্ট না, যদি 2 বছর পরে মনে হয় যে এটা লেদারের প্রোডাক্ট না, তাহলে আপনি আমাকে রিটার্ন করবেন, তাহলে আমরা আপনাকে ডাবল টাকা রিটার্ন করব।
কারণ লেদার না হলে আপনাকে আমি ডাবল অলরেডি টাকা রিটার্ন করি, অলরেডি তাহলে এই রিস্কটা আমি কখন নিতে পারবো? জি তবু ভাই, অলরেডি আমাদের একজন দর্শক দিলশাদ জাহান উনি অলরেডি কমেন্টস করেছেন যে কোয়ালিটি ভালো হলে প্রাইস বেশি হবে। সো হ্যাঁ, এটা এটা বিলিভ করতে হবে, আপনি যদি লেদার ফ্যান হন, আপনি যদি লেদার আসলে পিওর লেদারের প্রোডাক্ট ইউজ করতে চান, তাহলে আপনাকে একটু প্রাইস বেশি দিতে হবে, কারণ আপনার সেক্ষেত্রে আপনার ম্যাটেরিয়াল কস্টটা বেশি পড়ে যায়। তো আমরা জানতে চাচ্ছিলাম এনএক্স লেদারের আপনার শোরুমটা আছে, আপনার শোরুমের কয়টি শোরুম আছে, কোথায় কোথায় তাদের অ্যাড্রেসটা, এবং হ্যাঁ, আপনার আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস এবং আপনার ফেসবুক অ্যাড্রেস। ইয়েস আমাদের শুরুতে আমি বলেছিলাম যে আমরা শোরুম দিয়ে কিন্তু আসলে বিজনেসটা শুরু করি, যে আমাদের প্রথম শোরুমটা হচ্ছে রায়ের বাজার মদিনা মসজিদ, রায়ের বাজার মদিনা মসজিদের পাশে। এটা হচ্ছে আপনার পয়েশ ধানমন্ডি বলে, মানে 15 নম্বরের পিছনে, স্টাফ কোয়ার্টারের একটু পিছনে, মানে আফসারউদ্দিন রোড দিয়ে ঢুকে আপনার যাইতে হয় রায়ের বাজার মদিনা মসজিদ। তো এখানে একটা শোরুম, আর আমাদের ঢাকা চিটাগাং এ একটা শোরুম আছে, সেটা হচ্ছে চিটাগাং এ হচ্ছে চকবাজারে মতি কমপ্লেক্সের 4 তলায়। আমাদের বাংলাদেশে এখন 2টি শোরুম আছে, আর হচ্ছে আমরা ফেসবুকে ভালো বিক্রি করি এবং ওয়েবসাইটেও ভালো বিক্রি করি। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/nxleather, আর হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে www.nxbdonline.com, NXBDONLINE.com, NXBDONLINE.com। আচ্ছা, আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি কি শুধু তো দেশের ভিতরেই কি আপনার কার্যক্রম সীমাবদ্ধ, না আপনারা দেশের বাইরেও এটা এক্সপোর্ট করছেন বা দেশের বাইরে থেকে কোনো অর্ডার নিচ্ছেন? হ্যাঁ, আমরা দেশের বাইরেও কাজ করছি অলরেডি, আমরা অনেকগুলো দেশে আমরা কাজ করেছি, যেটা হচ্ছে ফ্রান্সে, তারপর হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রে মানে নিউ ইয়র্কে আমরা, তারপর হচ্ছে মালয়েশিয়াতে আমরা আমাদের প্রোডাক্ট গুলো বিক্রি করছি। এছাড়াও বাইং হাউসের মাধ্যমেও আমরা অনেক প্রোডাক্ট আমাদের কাছ থেকে অনেকে বানিয়ে অর্ডার দিয়ে বিভিন্ন দেশে সাপ্লাই করছে। তো ওই হিসাবে মানে চীন এবং হচ্ছে মালয়েশিয়া, ফ্রান্স এবং নিউ ইয়র্কে আমরা আমাদের প্রোডাক্ট গুলো সেল করছি। আচ্ছা, আমরা আরেকটা জানতে চাচ্ছিলাম যে এই যে লেদার বিজনেস বলেন, এগুলো তো লাইফ স্টাইল বিজনেস, তো আপনারা চেঞ্জ লাইফ স্টাইল কে পরিবর্তন বা আধুনিকতার সাথে যাতে খাপ খাইয়ে আমরা চলতে পারি সেটার জন্য চেষ্টা করেন, তো এই ক্ষেত্রে কি আপনারা শুধু যে ক্লায়েন্টদের কাজগুলো করেন সেগুলো তো নিশ্চয় নয়, যেহেতু আপনাদের নিজস্ব শোরুম আছে, তো আপনাদের একটা ডিজাইন আপনারা তৈরি করেন, তো এই ডিজাইনের কাজগুলো কি আপনারাই করেন নাকি আপনারা বাইরে থেকে ডিজাইন হায়ার করে নেন? এই ডিজাইন গুলার আমি কিছু টেকনিক্যাল ব্যাপারে জানতে চাচ্ছি আসলে, যদি আমাদের কোনো দর্শক উৎসাহী হয় লেদার বিজনেস করার জন্য, যে ডিজাইনে কোনো প্যাটার্ন আছে কিনা, যে এই ডিজাইনটা শুধু এনএক্স লেদারই করে, এটা আমরা কপিরাইট করে রাখলাম, এই ধরনের কিছু আছে কিনা, আপনারা ডিজাইন গুলো আসলে কোথা থেকে করেন? আসলে এটা হচ্ছে আমাদের একজন ডিজাইনার আছেন, আমাদের একজন ডিরেক্টর, সেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ডিপার্টমেন্টের আরিফ মৃধা, তিনি আমাদের ডিজাইন গুলো দেখেন, এবং পাশাপাশি হচ্ছে আসলে সব ডিজাইন ও আসলে ওইভাবে, যে আপনি যে প্যাটার্ন কথা বলছেন যে এটা আর কেউ করতে পারবে না, ওটা আসলে ওইরকম কোনো ভাবে আসলে আমরা এখনো পারিনি। আমাদের অনেকগুলো নতুন নতুন ডিজাইন আছে যেগুলো আসলে আমাদের নিজস্ব ডিজাইন, কিন্তু এগুলো আমাদের কাছ থেকে অন্যরা হয়তো কিনে নিয়ে বা দেখে এটা নকল করেছে, কিন্তু ওইটার জন্য আসলে ওই ধরনের কোনো মানে আসলে প্যাটার্ন যে করে কাজ করা, সেটা অনেক বড় কোম্পানি গুলো করতে পারে, আমরা ছোট ছোট কোম্পানি গুলো আসলে ওই এত বড় জায়গায় কাজ করি না। তার মানে আমরা চিন্তা আপনার করি যে আমরা ডিজাইনারের যে মেজারটা, নকল করেছি, আমরা অন্য ডিজাইন করছি। আচ্ছা, ডিজাইনার ডিজাইনারের তার নিজস্ব স্বকীয়তা দিয়ে ডিজাইনটা তৈরি করে। একজন দর্শক দিলশাদ জান উনি আপনার অ্যাড্রেস চেয়েছেন, আমি অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। আবু হাসান লিখেছেন যে হি ইজ মাই আইকন, আপনাকে সে আইকন মানে, সো আমরা চাই যে তাকে আইকন মানলে তার তার যেই চলার, যে আজকে আমরা গল্পটা শুনলাম সেই গল্পকে ফলো করবেন, হুটহাট করে কোনো ডিসিশন নেবেন না, মেন্টরিং নেবেন। তো অন্য প্রসঙ্গে যেতে চাই, এনএক্স লেদারের যে সফলতা, আপনি কি মনে করেন যে বর্তমানে এনএক্স লেদার যেখানে আছে, আপনি কি এই স্বপ্নটা 2012 সালে দেখেছিলেন যে 2000
15 সালে অ্যানেক্সলেদার এখানে যাবে, 2020 সালে এখানে যাবে, এবং যদি সেটা হয়ে থাকে 2030 সালে আমরা অ্যানেক্সলেদারকে আসলে কোথায় দেখতে পাবো? হ্যাঁ, আপনার সঠিক। আমরা আসলে ওইভাবেই প্ল্যান করে আমাদের সবগুলো এগুচ্ছি। আমরা অতি শীঘ্রই আপনার 2000 আমরা আমাদের প্ল্যান ছিল 2025-এর ভেতরে আমরা একটা মানে ওয়েল ডেকোরেট একটা এক্সপোর্ট ফ্যাক্টরি হবে, যেখানে শুধু অনলি বিদেশে এক্সপোর্ট হবে, যেখানে বায়াররা এসে আসলে বায়াররা ব্যাক করবে না। যেমন আমার কাছে অনেক বায়াররা আসে, কিন্তু আমার ফ্যাক্টরিটা এখনো ওইভাবে মানে কমপ্লায়েন্স না, যে কারণে আমার বায়ারকে আসলে আমি ধরে রাখতে পারিনি। তাহলে আমি আসলে আমার কমপ্লায়েন্স ফ্যাক্টরি থাকতে হবে, আমার সেরকম ওয়ার্কার ক্যাপাসিটি, তারপর হচ্ছে কোনো একটা অর্ডার দিলে সেটা যেন দ্রুত তুলে দেওয়ার মতো ক্যাপাসিটি, সবগুলো দেখেই কিন্তু একজন বায়ার আমাকে অর্ডার করবে। সো আমি 2025-এর ভেতরেই আমি আশা করি যে আমরা একটা এক্সপোর্ট ফ্যাক্টরি হবে, যেখানে আসলে আমার একজন বায়ার এসে এখান থেকে যেন মানে আমি হয়তো বলবো যে আমার 1 বছরের সময় নেই, কিন্তু কোনো বায়ার যেন বলতে না পারে যেন আমি এই ফ্যাক্টরিতে অর্ডার দেবো না। আমি সেই স্বপ্ন দেখি এবং সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আপনাকে অবশ্যই আমরা যেন খুব তাড়াতাড়ি এই স্বপ্নটা দেখছেন সেটা যেন আমরা বাস্তবায়ন হতে পারে, যত তাড়াতাড়ি সম্ভব আমরা যেন দেখতে পারি, সেই সাফল্য কামনা করি। আমরা জানতে চাচ্ছিলাম যে আমরা জানি যে আপনি অন্টারপ্রেনার্স ক্লাব অফ বাংলাদেশের ই ক্লাবের এফ কমার্স ফোরামের বর্তমানে চেয়ার হিসেবে আছেন, এফ কমার্স ফোরামটা আপনার তত্ত্বাবধানে রান হচ্ছে, তো এফ কমার্স ফোরাম এবং ই ক্লাব সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আসলে ই ক্লাব এবং হচ্ছে এফ কমার্স ফোরাম, যেহেতু দায়িত্বে আছে এফ কমার্স ফোরামে, আমার চিন্তাধারা এবং হচ্ছে আমার যে বিচার বিশ্লেষণ, আমি যেভাবে চিন্তা করি, আমার যারা উদ্যোক্তা হন বা হতে চান আসলে তাদের চিন্তাধারাটা একরকম হয় না। আমি আমার ব্যাকগ্রাউন্ডটা আপনারা শুনেছেন আজকে, আমার সৌভাগ্য হয়েছে আপনার মাধ্যমে আমার সকল ফ্যান এবং সকল শুভাকাঙ্ক্ষীরা আজকে হয়তো আজকের অ্যানেক্সেদার সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেয়েছে, যে হঠাৎ করে কিন্তু অ্যানেক্সেদার তৈরি হয়নি, সেটা স্বপ্ন দেখতে হবে, সেটা নিয়ে কাজ করতে হবে, সেটার পিছনে সময় দিতে হবে, দেন কিন্তু আমি একটা আজকে জায়গায় আসতে পারবো। আজকে হয়তো অ্যানেক্সেদার দিকে অনেকে মনে করছে ওরা অনেক ভালো অনেক কিছু করছে, কিন্তু এই অ্যানেক্সেদার কিন্তু একদিনই হয়নি, সেটার জন্য অনেক কিছু করতে হয়েছে, সেটার ব্যাকগ্রাউন্ডটার কিছু ওরা আছে, হয়তো যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন বা হবেন তারা হয়তো সেই বিষয়টা ভালো করে খেয়াল করবেন। আমি একটা জিনিস বলতে চাই, আপনারা যারা উদ্যোক্তা হতে চান তারা আসলে হুট করে উদ্যোক্তা হওয়ার জন্য পরিকল্পনা করেন, আসলে এটা ঠিক না। আমার কাছে অনেকে আসেন, ভাইয়া আপনার কাছ থেকে কিছু শিখতে চায়, আপনার কাছ থেকে এক্সপিরিয়েন্স নিতে চায়, আর ওরা একদিনে চায় যে একদিনে মনে হয় যে সেটা আমার 4 বছরের এক্সপিরিয়েন্স তারা নিয়ে যেতে চায়, মানে নিতে চেষ্টা করে তারা আসলে। আমি আমি 2-3 জনকে সময় দিয়েছিলাম, পরে চিন্তা করলাম যে না, এইভাবে আসলে সময় দেওয়াটা আমার জন্য অনেক বেশি সময় ব্যয় হয়, আলটিমেটলি ওরা আসলে গেইনার হতে পারে না, আবার আমি আমি যে সময়টা দিই তাদের কাছে এটা ভালো লাগে না, কারণ আমি কথা বলি যে আপনি আগে শিখেন, আপনি আগে জব করেন, আপনি আগে 6 মাস দরকার হলে বিনা বেতনে কাজ করেন, আপনি ইন্টার্নশিপ করেন, মানে যেভাবে হোক আপনার কাজটা আগে শিখতে হবে, আপনি কি নিয়ে কাজ করবেন সেটা আগে শিখেন, এটার জন্য হতে পারে কোনো একটা অর্গানাইজেশন, যেমন ই ক্লাব একটা অর্গানাইজেশন যেটা তাদের জন্য একটা তাদের সবার কিন্তু একটা মানে খুব ভালো মানে মানুষের চিন্তাধারা মানুষ সেখানে মানে আছে, তারা আসলে সবাইকে সাহায্য করতে চায়, সবাইকে সহযোগিতা করতে চায়, কিন্তু এই সহযোগিতাটা এক এক সময় দেখা যায় এক একজনের কাছে এমন বেশি ভাবে চায় যে আমরা মনে তাকে আমার জায়গায় এনে বসায় দিতে মানে দরকার বসায় দেব, মানে আমার জায়গাটায় যেন সে এসে যেতে পারে কালকেই, মানে এই জিনিসটা আমি আসলে উদ্যোক্তা যারা হবেন তাদের জন্য আমি বলবো যে আপনি ই ক্লাবে আসেন, এখানে এফ কমার্স ফোরাম আছে, এখানে এফ কমার্স ফোরামে আসেন, এই যে আমরা এফ কমার্স ফোরাম থেকে অনেক উদ্যোগ নিলাম, অনেক কিছু শেখাবো, কিন্তু কেউ শিখতে চায় না, এই জায়গায় আমার আসলে একটা বড় দুঃখ শাহরের ভাই, সত্যি কথা যেটা আসলে এই যে দেখেন, এই যে আমরা এখন যে সময়টা পাচ্ছি, আমি সকালে বাসা থেকে বের হইতাম আগে রাতে 12টা 1টা বাজে বাসায় আসতাম,
আমি আমার বাসার ওয়াইফকে ধন্যবাদ দিই যে রাশে রাতের 1টা বাজে আমার জন্য দরজা খুলে, অন্য কেউ হলে তো দরজা খুলতো না। আসলে একজন উদ্যোক্তা হওয়ার জন্য আমি মনে করি তার সহধর্মিণী এবং তার মানে ওয়াইফ কিন্তু সাপোর্ট, পরিবারের সাপোর্ট দরকার। ইয়েস, কারণ আমি যদি 1টা বাজে বাসায় আসতাম, সে যদি দরজা না খুলতো, তাহলে কিন্তু আমার পক্ষে 1টা পর্যন্ত অফিস করা বা কাজ করা সম্ভব হতো না। সেই কাজটা কিন্তু দেখেন এখনো কাজ করছি, শিখছি, তারপর হচ্ছে এখনো আমি শিখতেছি। আর আমার এখন জন্য আমি প্রচুর পরিমাণে বিভিন্ন মোটিভেশনাল স্পিক শুনি, তারপর হচ্ছে উদ্যোক্তাদের বিভিন্ন বই যারা লিখেছে, বইটা হয়তো পড়া সম্ভব হয় না, রিভিউটা জানার চেষ্টা করি, বিখ্যাত বিখ্যাত বইদের মানে যারা উদ্যোক্তা আছেন তারা কিভাবে তাদের উদ্যোগকে সফলতার দিকে নিয়েছেন। আমি কিন্তু সবসময় এগুলো আমার ভালো লাগে, এগুলো আমি শিখি, এগুলো শেখার চেষ্টা করি। তো ফেসবুকের যা জানি তা আমি কিন্তু সেই ইউটিউব গেটে, তারপর বিভিন্ন জায়গাতে গিয়ে এসএমই ফাউন্ডেশন থেকে 2টা কোর্স করেছি, তারপরে ই ক্যাবের যে একটা 6 দিন মানে 11 দিনের একটা ট্রেনিং হয়েছে সেখানে গিয়েছি, তারপরে বিভিন্ন জায়গায় যখন বিভিন্ন ট্রেনিং গুলো হয় সেগুলো করার চেষ্টা করি। তো আমি আসলে এখনো শিখতেছি, আমি মনে করি এখনো আমি কিছু জানি না, কিন্তু একজন উদ্যোক্তা শুরুতেই সে উদ্যোক্তা হতে চায়, এই জিনিসটা আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয়। আমি আশা করব আপনারা শুরুতে, ই ক্লাব আছে, বিভিন্ন অর্গানাইজেশন আছে, ই ক্লাবের অ্যাপ কমার্স আছে, আপনারা যদি আমাদেরকে মানে প্রেশার দেন যে ভাইয়া বা আপনারা 10 জন মিলে বলেন যে আমরা শিখতে চাই, আমরা প্রস্তুত আছি যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে, আমরা সময় দিতে প্রস্তুত আছি, আমরা ই ক্লাব প্রস্তুত আছে, আমি প্রস্তুত আছি, আমার মতো আরো ই ক্লাবের যারা আছে তারা প্রস্তুত আছে সময় দিতে শেখানোর জন্য, তবে সেটার জন্য আপনাদের আগ্রহটা আসলে বেশি প্রয়োজন। আপনাদের আগ্রহ পেলে আমরা আপনাদের জন্য যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে প্রস্তুত আছি। আমরা জানি আমরা যে কষ্টগুলো করেছি, যে জায়গায় ব্যর্থ হয়েছি, ওই জিনিসটা যেন আপনারা ব্যর্থ না হন, ওই কষ্টগুলো যেন আপনাদের না করতে হয়, সেই জন্য আমাদের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই সব সময়, কিন্তু আপনাদের আগ্রহটা অনেক বেশি দরকার বলে আমি মনে করি। যে দর্শক অলরেডি শুনছিলেন, তো বুবাই যেটা বলছিলেন যে এন্টারপ্রেনার্স ক্লাব বাংলাদেশ আছে, সেখানে এফ কমার্স ফোরাম আছে, সো আপনারা যদি কোনো উদ্যোগ নিতে চান বা উদ্যোক্তা হতে চান, তাহলে প্রথমে উনি বারবার যেটা বলছে যে আপনার একটা প্রপার প্ল্যান দরকার, প্রপার গাইডেন্স দরকার। সেই প্ল্যান এবং গাইডেন্স এ যদি মনে করেন আপনি আপনার পরিবার থেকে নেবেন, পরিবার থেকে নেন, আপনি আপনার বন্ধুর কাছ থেকে নেবেন, বন্ধুর কাছ থেকে নেন, আপনি আপনার স্বজনের কাছ থেকে যদি মনে করেন তার কাছ থেকে নেন, সেটাও যদি না পান আপনি ই ক্লাব বা এই ধরনের একটা নেটওয়ার্কিং এর সাথে যুক্ত হন। সেখানে এসে যারা সফল উদ্যোক্তা আছেন ই ক্লাবে তাদের মেন্টরিং নেন, তারা ওয়েলকাম করছে, তারা আপনাদেরকে শেখানোর জন্য বসে আছে। আপনারা আসেন, ই ক্লাবে যারা মেম্বার আছে তাদেরকেও অনুরোধ করব এবং যারা মেম্বার না তাদেরকেও অনুরোধ করব ও এফ কমার্স ফোরামে আসেন। যদি আপনি এফ কমার্স এর মাধ্যমে আপনার ব্যবসাটি স্টার্ট করতে চান, আমরা আমিও প্রেফারেন্স দিই ব্যক্তিগতভাবে যে শুরুটা এফ কমার্স দিয়েই হোক, শুরুটা একটা অনলাইন পেজ এর মাধ্যমে হোক, আপনি এটা দিয়ে আপনি আপনার এক্সপিরিয়েন্স শুরু করেন, আপনি অভিজ্ঞতা নেন, দেন আপনি আস্তে আস্তে আপনার শোরুম বা অন্য বিজনেস এর এক্সপানশন করেন। সো ই ক্লাবে আসেন, ই ক্লাবের সাথে এফ কমার্স ফোরাম সহ অন্যান্য ফোরাম গুলো আছে সেগুলোর সাথে সংযুক্ত থাকেন, আশা করি আমাদের সফল উদ্যোক্তাদের আপনাদেরকে হেল্প করবে। আবার এনএক্স লেদারে ফিরে যেতে চাই, এই মুহূর্তে আপনি কতজন লোকের কর্মসংস্থান করছেন? আমাদের এই মুহূর্তে 15 জনের মতো এমপ্লয়ি আছে, 15 জনের এমপ্লয়ি আমাদের এখন কাজ করতে, আমাদের সব মিলে শোরুম তারপর হচ্ছে ফ্যাক্টরি মিলে 15 জন কাজ করছে আমাদের সাথে। আর জি 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 প্লিজ বলেন আপনি। 15 জন 15 জন এই মুহূর্তে আপনাদের একটা পরিবার, অ্যানেক্স ফ্যামিলি। সো এই পরিবারের তো এখন একটা অলরেডি আমার কোশ্চেনটা আমারও ছিল অলরেডি, ইমরুল কায়েস কোশ্চেন করেছে যে এখন তো করোনার একটা সারা বিশ্বে একটা অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি, অলরেডি চলে গেছি, তো এটা কতদিন যাবে আমরা কেউ প্রিডিক্টও করতে পারছি না। তো সামনে তো আপনাদের একটা রোজা ছিল, রোজা এবং ঈদ সাধারণত লাইফ স্টাইল বিজনেসম্যানদের জন্য ও এটা একটা বড় একটা মার্কেট, মানে রোজা এবং এই রোজার ঈদ আমাদের দেশের মতো উপমহাদেশ গুলাতে। সো এইখানে আপনার একটা বিজনেস এর গ্যাপ হচ্ছে, সো উনি যেটা জানতে চাচ্ছে তার সাথে সাথে আমিও জানতে চাচ্ছি যে
যারা অন্যরা লেদার বিজনেস করছে বা লাইফস্টাইল বিজনেস করছে তাদের উদ্দেশ্যে যদি বলেন যে এই ক্রুশিয়াল মোমেন্টে আপনি কিভাবে নিজেকে সংযত রাখছেন বা আপনার ব্যাকআপ পরিকল্পনাটা কি এবং অন্যদের কি উপদেশ দিতে চান, তাদের কি করা উচিত? ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আসলে এটা সমসাময়িক একটি প্রশ্নের উত্তর এটা দিতেই হবে আমাদেরকে। এটার জন্য আসলে আমরা কেউ প্রস্তুত ছিলাম না এবং সেটার জন্য আমাদের রাষ্ট্র প্রস্তুত ছিল না। মানে আমরা তো বিজনেস করি, আমাদের আমাদের যে অ্যাজ ওয়েল এজ যে প্ল্যানগুলো থাকে সেটার উপর আমাদের, কিন্তু আমাদের চিটং একটা মেলা ছিল চট্টগ্রাম যে বাণিজ্য মেলায়, আমাদের ভালো একটা রেসপন্সের জায়গা ছিল, সেখানে আমরা গিয়েছিলাম, সেখানে আমাদের মেলাটা ক্লোজ হয়েছে। তো মেলাটা ক্লোজ হওয়ার কারণে সরি একটা ফোন আসছিল। না জি, প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, আমাদের হ্যালো, জি একটু, জি হ্যাঁ আমি আমি একটু কথা বলতেছি, আমি একটু কথা বলতেছি, ফোনটা কাটেন, আমি একটু ইয়াতে। দর্শক, আমরা কথা বলছিলাম তপুর সাথে, যিনি এনএক্স লেদারের পার্টনার। আপনারা জানেন যে অনেকদিন ধরে এনএক্স লেদার মার্কেটে আছে, রিটেল মার্কেটে তারা বেশ ভালো করছে। আমাদের সার্কেলে যারা আছে, আমরা এনএক্স লেদারের প্রোডাক্ট ইউজ করি, আমরা তার এই পথচলাটা শুনছিলাম। আবার ফিরে যাচ্ছি তপু ভাইয়ের কাছে, করোনা পরবর্তী তার পরিকল্পনা নিয়ে আমরা তার কাছে জানতে চাই। বলছি লাইভে কথা বলতেছি, আপনি কাটেন ফোন। সো তপু ভাই, জি জি বলেন। জি, করোনা পরবর্তীতে আপনার যে পরিকল্পনাটা বা উপদেশ অন্যদের জন্য? আসলে এই পরিস্থিতির জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না, এটা আমাদের অনাকাঙ্ক্ষিত। তো বেশ, তপু ভাইয়ের মনে হয় নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে। আমরা চেষ্টা করছি দর্শক আমাদের গেস্টের সাথে কানেক্ট করার জন্য, কাইন্ডলি একটু সাথে থাকুন। হ্যালো, ওনার মেবি উনি ফোনে আমাদের সাথে কানেক্ট হয়েছেন, যে কারণে ফোন আসার কারণে আমাদের নেটওয়ার্কে সমস্যা হচ্ছিল। তো যেটা আমরা বলছিলাম, যে আলোচনাটা করছিলাম, আসলে করোনা পরিস্থিতিতে এখন আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। বিজনেস এর আসলে সবসময় যে ভালো যাবে, প্রতি বছরই যে ভালো যাবে তা না। এখন যে আনপ্রেডিক্টেবল একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, এটা সব ব্যবসায়ীর জন্য, শুধু যে লাইফ স্টাইল বিজনেসম্যানদের জন্য তা না, সব ব্যবসায়ীদের জন্য একটা খুব একটা টাফ একটা টাইম যাচ্ছে। আমরা নিজেরাও জানি না যে এটা আসলে কত দূর যাবে। আমরা যদি জানতাম যে করোনা আরো 6 মাস থাকবে বা 2 মাস থাকবে বা 6 দিন থাকবে, সে অনুযায়ী হয়তো আমরা একটা প্ল্যান করতে পারতাম। কিন্তু যেহেতু এটা আনপ্রেডিক্টেবল একটা টাইম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা অন্যান্য উন্নত দেশ যারা রিসার্চ সে খুব ভালো, তারাও এখন পর্যন্ত বলতে পারছে না যে আসলে কি হতে পারে, কতদিন থাকতে পারে। তো এটা নিয়ে আসলে প্রেডিক্ট করা খুবই টাফ ব্যাপার। তারপরেও আমরা চেষ্টা করব তপু ভাইয়ের সাথে কানেক্ট হওয়ার জন্য, যিনি আমাদেরকে জানাবেন যে তার পরবর্তী আসলে উনি কি চিন্তা করছেন এই করোনা পরিস্থিতি নিয়ে। তপু ভাই, আপনি কি আমাদের সাথে আছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি কিন্তু আমাকে মনে হয় দেখা যাচ্ছে না, মেবি যে আপনাকে আবার রিকানেক্ট করা যায় কিনা দেখেন। আমি আপনাকে শুনতে পাচ্ছি। যে আপনার আমাকে দেখা যাচ্ছে?
সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করছি আমাদের অতিথিকে কানেক্ট করার জন্য। কাইন্ডলি একটু আমাদের সাথে থাকুন। আমরা চেষ্টা করছি তপু ভাইকে আমাদের সাথে কানেক্ট করার জন্য। কাইন্ডলি একটু আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করছি ওনাকে কানেক্ট করার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছিলাম তো উভয়কে কানেক্ট করার জন্য, তো আমরা মেবি ওনাকে মেবি উনি ওনার ওখানে নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা কানেক্ট করতে পারছি না। যেমনটি উনি বলছিলেন, আসলে একটা উদ্যোক্তার জীবনের সফলতাটা আমরা দেখি, কিন্তু তার এই সফলতার পিছনে তার যে ত্যাগটা রয়েছে সেটা আসলে আমাদের চোখে পড়ে না। তো আমরা ত্যাগটা আমরা জানার চেষ্টা করেছি ওনার গল্পের মাধ্যমে, কিভাবে উনি প্রিপারেশন নিয়েছিলেন, কিভাবে উনি সেই প্রিপারেশনটাকে কে নিয়ে এক্সিকিউশন করে আজকে এনএস লিডারের জন্ম হয়েছে, এবং কিভাবে উনি আরো 10 বছর পরে কোথায় যেতে যেতে চায়। তো তবু ভাইকে আমরা পেয়েছি, আমরা কানেক্ট করছি ওনাকে। আশা করি আমরা এখন শুনবো যে পরবর্তী করোনা পরবর্তীতে তার যেই পরিকল্পনা সেটার বিষয়ে। তবু ভাই দুঃখিত, আসলে ইন্টারনেটের সমস্যার কারণে আমরা আসলে বিচ্যুত হয়েছিলাম। ধন্যবাদ সাহেব ভাইকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আসলে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আমরা কেউ আসলে প্রস্তুত ছিলাম না, সবার একই অবস্থা। আমরা আমাদের ফ্যাক্টরি গুলো 23 তারিখ থেকেই বন্ধ করে দিয়েছিলাম সরকারি নির্দেশনা অনুসারে। আমরা আমাদের ফ্যাক্টরি বন্ধ করে আমরা আমাদের নিজের নিজেদের বাসায় অবস্থান করছি সবাই, এবং ফ্যাক্টরির ওয়ার্কারদের যতটুকু পেরেছি তাদেরকে স্যালারি দিয়ে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি, এবং আশা করছি যে কিভাবে মানে আরো, যেহেতু এই সময়টা 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, এই সময়টাকে মানে কিভাবে ব্যাক আপ দেওয়া যায় সেই জন্য বিভিন্ন পরিকল্পনা করছি আমরা, বিভিন্নভাবে বিভিন্ন জনের কাছ থেকে পরামর্শ, তারপর বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করছি। যে সবচেয়ে বড় কথা হচ্ছে এই সময়টাকে আসলে নিজেকে ডেভেলপ করা, নিজের যে ল্যাকেজ গুলো আছে সেগুলো ওভারকাম করার জন্য চেষ্টা করছি। সর্বোপরি অনলাইন ভিত্তিক মানে মানে অনলাইন ভিত্তিক করার জন্য চেষ্টা করছি, ই কমার্সটাকে আরো বেশি স্ট্রং করার চেষ্টা করছি, ফেসবুকটাকে আরো বেশি যেন মানুষ সহজে কিনতে পারে, তারপর হচ্ছে প্রোডাক্টের প্রাইস কে কিভাবে কমানো যায়। সব মিলিয়ে আসলে সামনে ঈদ, আমরা এখন সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি অনলাইন বিজনেসটাকে, ফেসবুকের মাধ্যমে, ই কমার্সের মাধ্যমে আমরা যেন মানে খুব দ্রুত মানে এই অবস্থার মানে ওভারকাম করতে পারি সেই জন্য আমাদের পরিকল্পনা করে যাচ্ছি। আমি সবাইকে বলবো যে আপনারা আসলে এখন আপনার আমাদের যে ল্যাকিংস গুলো আছে সেগুলো যেন আমরা এখন এই মানে অলস টাইমটাকে কাজে লাগিয়ে আমরা সেটা শিখে নিতে পারি, আমাদের ফিউচার প্ল্যান গুলোকে অয়েল ডেকোরেট করে কিভাবে করা যায় সেগুলো নিয়ে একটু সময় নিয়ে রিসার্চ করে মানে চিন্তা ভাবনা করে যেন আমরা কাজগুলো করতে পারি। সেই জন্য আমি আমিও এইরূপ ভাবেই কাজ করছি। আমি এখন অনেক বেশি পড়াশোনা করছি এবং আমাদের কি কি ল্যাকেন্স গুলো আছে, আমাদের কি ভুল ত্রুটি গুলো 2-3-4 বছর হয়েছে, কি করা আমাদের উচিত ছিল না, এই বিষয়গুলো আমি নোট ডাউন করছি এবং সেগুলো যেন আমরা না করি,
হঠাৎ করে যেন কোনো কাজে হাত না দেই, হঠাৎ করে যেন কোনো নতুন ডিজাইন না করি, সেগুলো আগে যাচাই বাছাই করে যে এই ডিজাইনটা মার্কেটে কতটা চলবে কতটা চলবে না, সব কিছু মিলে মানে একটা পরিকল্পিত ভাবে যেন আমরা নিজেকে চলতে পারি, সেভাবে আমরা এনএক্সেদারকে আসলে সাজাচ্ছি, আমাদের কর্ম পরিকল্পনাগুলো সেভাবে গুছিয়ে নিচ্ছি। আমি আশা করব সবাই আমাদের মতো যারা মানে এসএমই উদ্যোক্তা, ক্ষুদ্র উদ্যোক্তা, তারা সবাই সেভাবে তাদের পরিকল্পনাগুলোকে সাজাবেন এবং সেভাবে কাজ করে নিজের যে ল্যাকিংস গুলো আছে সেগুলো ওভারকাম করে আমরা আবার আমাদের নতুন করে আমাদের যাত্রা শুরু করব, আমাদের নতুন ভাবে আমরা কাজ করব, আমরা কর্মে ফিরে আসব, সেই আশা ব্যক্ত রাখছে, সেই আশা প্রকাশ করছে সারের ভাই। হ্যাঁ জি, আমরা আসলে যেটা প্রফুলের মাধ্যমে জানলাম বা আগের যিনি গেস্ট ছিলেন গতকাল উনিও বলেছেন, বা গতকাল আমি একটা ইউটিউবে একটি ভিডিও দেখছিলাম, সেখানে কথা বলা হচ্ছিল যে ডিজিটাল ট্রান্সফরমেশন, আসলে ডিজিটাল ট্রান্সফরমেশনের মধ্যে এখন আমাদের কিন্তু যেতে হবে, এইরকম পরিস্থিতি আরো সৃষ্টি হতে পারে। সো এখন আমরা যেটা করি সাধারণত, ব্যবসা যখন আমাদের পিক সময় থাকে বা যখন আমাদের স্ট্রাগল টাইম থাকে, তখন আসলে আমরা কিন্তু আমাদের অনেক ভুল ত্রুটি গুলা আমরা কিন্তু দেখতে পারি না বা বুঝতে পারি না, বা ওইগুলো আমরা হয়তো এড়াইও চলি, আচ্ছা ঠিক আছে পরে ঠিক করে নিব, পরে ঠিক করে নিব, পরে ঠিক করে নিব, সো এই পরেটা কিন্তু আসলে ঠিক করা হয় না। সো এই যে এখন একটা সময় পাওয়া গেছে, এই সময়ের মধ্যে আসলেই সবাই যে যে ব্যবসা করে তার ব্যবসার লাস্ট 3 ইয়ার্স এর কি ভুলগুলো ছিল, নেক্সট 3 ইয়ার্স এ কি করবে, সেগুলোর প্ল্যানিং, ডিজাইনিং, রিফর্মিং, রিডিজাইন সবগুলো যদি এখন করে নেয়, আমি মনে করি এটা একটা পিক টাইম। কারণ সামনে করোনার ইফেক্টটা শেষ হলে কিন্তু একটা হিউজ কম্পিটিশনের একটা মার্কেটে চলে আসবে, কারণ বড় বড় জায়ান্ট কোম্পানি গুলা কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট করবে, সেক্ষেত্রে আমাদের মতো ছোট ছোট উদ্যোক্তাদের কিন্তু তাদের সাথে ইনভেস্টমেন্ট আমরা পারবো না। তো সেইখানে কিন্তু আপনার নতুনত্ব, ডিজাইন, আপনার ডিফারেন্সিয়েশন দিয়ে আপনাকে কিন্তু মার্কেটে টিকে থাকতে হবে। কারণ আমরা যদি লেদার বিজনেস এর কথা বলি, দেখা যাবে যে অ্যাপেক্স বা বাটা তারা হয়তো একটা হিউজ ইনভেস্টমেন্ট করে হিউজ প্রাইস কমিয়ে দিয়েছে মার্কেটটা আবার ক্যাপচার করার জন্য, সেখানে আসলে এনএক্স লেদার কি করতে পারে? তো এনএক্স লেদার এর কথা আমি বলবো না, আমি বলবো যারা যেই বিজনেসে আছে সেই বিজনেসটাতে এই সময়টাতে তাদেরকে ফোকাস রেখে সেই বিজনেসের মানে ড্রব্যাক গুলাকে রিকভার করা উচিত। এবং আপনি যেটা বারবার বলছিলেন যে আপনি পড়াশোনা করছেন, হ্যাঁ তার তার বিজনেসের পড়াশোনা করা উচিত। আমি আমি আমার ব্যক্তিগত ভিডিওতেও বলেছি যে পিক টাইম, এই টাইমটাকে কেউ অলসভাবে কাটানো উচিত না। আমি নিজেও পড়াশোনা করার চেষ্টা করছি, বই পড়ছি, অনলাইন কোর্স করছি, ফ্রি অনলাইন কোর্স এখন অ্যাভেলেবেল। আপনি লেদারের উপর বলেন, ডিজাইনিং এর উপর বলেন, বুটিকের উপর বলেন, প্রোগ্রামিং এর উপর বলেন, হাজার হাজার লক্ষ লক্ষ ফ্রি কোর্স রয়েছে। তো এগুলো করে নিজেদের স্কিল ডেভেলপ করা উচিত। আমার শেষ প্রশ্ন, আমরা একদম অনুষ্ঠানের শেষ সময় চলে এসেছি তপু ভাই, এনএক্স লেদার কেন ব্যতিক্রম, এই প্রশ্নটা দিয়ে আমরা আপনার সাথে আজকের এই ইটক উইথ শাহরিয়ার এর যে দ্বিতীয় পর্ব এটা আমরা শেষ করতে যাচ্ছি। কেন এনএক্স লেদার ব্যতিক্রম, এটা দিয়ে যদি আপনি আপনার আজকের এই আলোচনা শেষ করেন। হ্যাঁ, এই ক্ষেত্রে খুবই মানে সুন্দর একটি প্রশ্ন। এনএক্স লেদারের জায়গাটা ব্যতিক্রম হচ্ছে, এনএক্স লেদার আমি শুরুতে বলেছিলাম শুধুমাত্র লেদারের পণ্য নিয়ে কাজ করে, এই জায়গায় আমরা একটু ব্যতিক্রম, যেটা আমরা কখনোই আমাদের লেদারের বাইরে কোনো রেক্সিন বলেন, পিও বলেন, এগুলো নিয়ে কাজ করি না। আর একটা হচ্ছে আমরা যা বলি এবং তাই মানে আমরা কাস্টমারকে দিই, এটা হচ্ছে একরকম, এবং আমরা কমিটমেন্টে বিশ্বাস করি, এবং কাস্টমারকে ডেলিভারির কথা যদি 3 দিন বলি আমরা 3 দিনে দেওয়ার চেষ্টা করি। মানে আমরা কাস্টমারকে হ্যাপি করার জন্য যতগুলো মানে প্রসেস মেনটেন করা দরকার আমরা সবটাই করি, এবং হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের যেন আস্থার জায়গাটা, মানে এনএক্স লেদার বললেই যেন তার একটা আস্থা তৈরি হয় যে না তারা আমার প্রোডাক্টটা কিনেও অথবা না কিনুক, মার্কেটে কিন্তু আমাদের অলরেডি সাহেব ভাই এই মানে ইয়াটা আছে না, এনএক্স লেদার ওরা ভালো কাজ করে, ওদের ডিজাইন ভালো, ওরা খুব সুন্দর কাজ করে, হয়তো তারা আমার প্রোডাক্টটা কিনতে পারে না কিন্তু কাস্টমারদের কাছে কিন্তু এই নিউজটা আমরা কিন্তু এটাই চাই যে হ্যাঁ হ্যাঁ যে একটা গ্রহণযোগ্যতা যে না এনএক্স লেদার তারা ভালো কাজ করে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যেটা মনে করি যে আমি আমার মানে এটা অহংকার নয়, এটা হচ্ছে আমার প্রাপ্য যেটা বলতেই হবে, এই এনএক্স লেদারের ডিরেক্টররা অল আর এডুকেটেড এবং দে আর কমপ্লিটেড মাস্টার্স ডিগ্রি ফ্রম ইউনিভার্সিটি। তো
আমাদের একটা জায়গা আছে, আমাদের একটা বিশ্বস্ততার একটা ওয়ে আছে, আমরা যেটা বলি সেটা আমাদের মোরালিটি আছে। মোরালিটি আছে, আমরা আমাদেরকে অনেকেই সহজে বিশ্বাস করে, এবং আমরা জানি যে অনেকেই কাস্টমাররা মানে অ্যাডভান্স টাকা করে দেয়, না ঠিক আছে অসুবিধা নেই, আপনার আমি বলি যে না আপনি ক্যাশ অন ডেলিভারিতে দেন কোনো সমস্যা নাই, আপনাকে পুরো টাকাটা অ্যাডভান্স করে দিচ্ছি। তো হয়তো কোনোভাবে কারোর সাথে কথা বলে বা আমাদের সাথে কারোর সাথে কথা বললে হয়তো কাস্টমারের মনে হয় যে না দে আর মানে মানে নট ফ্রড, মানে ফ্রড না, রাইট, মানে তারা হচ্ছে রিলায়েবল, এবং হচ্ছে কথাবার্তা আচরণ। এবং আমরা যখন মেলায় দেখছেন, আমরা বিভিন্ন মেলায় পার্টিসিপেট করেছি, আমরা কিন্তু শুরুতে যে মেলাগুলো পার্টিসিপেট করি সবগুলো কিন্তু আমরা নিজেরা ডিরেক্টররা কিন্তু নিজে সেলসম্যান হিসেবে কাজ করেছি। এটার পেছনে কাজ হচ্ছে আমাদেরকে যেন মানুষ চেনে, এবং আমাদের আমরা যে পড়াশোনা করে আমরা সেলসম্যান হতে পারি, আমরা যে কাস্টমারকে স্যার বলতে পারি, আমরা যে কাস্টমারের মানে কথা বোঝার চেষ্টা করি, কাস্টমার কি ধরনের প্রোডাক্ট চায় সেটা জানার জন্য, সেটা রিসার্চ করার জন্য কিন্তু আমরা এই বিভিন্ন ফেয়ার গুলোতে দোকানগুলোতে আমরা নিজেরা অ্যাজ এ সেলসম্যান হিসেবে কাজ করি এবং এক্সপিরিয়েন্স গ্যাদার করি। তো আমরা মনে করি যে এই জায়গায় এনএক্স লেদার ব্যতিক্রম, কারণ এনএক্স লেদার মালিক নিজে গিয়ে কাস্টমারের সাথে সরাসরি হ্যান্ডেল করে। এমনকি আপনাকে আরেকটা জিনিস বলতে পারি যে আমি যে শুরুতে 2016 তাক দিকে যখন আমরা ফেসবুকে ডেলিভারি গুলো দিতাম, আমি ব্যক্তিগতভাবে নিজে আমি কাস্টমারকে উত্তরা, তারপরে হচ্ছে মহাখালী, তারপর হচ্ছে বাংলা মোটর, মতিঝিল, বিভিন্ন জায়গায় আমি নিজে প্রোডাক্টটা নিয়ে গিয়ে ডেলিভারি দিয়েছি, এবং এমন এমন মানুষের সাথে আমার পরিচয় হয়েছে। আসলে ওরা অনেক অনেক মানে মানে কল্পনা করতে পারে নাই যে একজন মালিক এখানে এসে ডেলিভারি দিচ্ছে, এবং তারা আমাদেরকে চা খাওয়াচ্ছে, আমাকে আমন্ত্রণ করেছে এবং আমাদেরকে ইন্সপায়ার করেছে। আমি এটাকে মানে কোনো উদ্যোক্তাকে বলবো না যে এটাকে খারাপ দৃষ্টি দিয়ে দেখার জন্য, আমি আসলে গিয়েছি আমার এক্সপিরিয়েন্স গেদার জন্য, আমার প্রোডাক্টটাকে ওর কাছে আমি যতটা সহজভাবে মানে উপস্থাপন করতে পারবো, আমার ডেলিভারি ম্যান, আমার থার্ড পার্টি ডেলিভারি ম্যান কিন্তু কখনো সেটা উপস্থাপন করতে পারবে না। তো এই ক্ষেত্রে এনএক্স লেদার কিন্তু, যদি আমি মনে করি যে আমি ব্যক্তিগতভাবে যদি 10 জনের কাছে গিয়ে থাকি, এই 10 জন মানুষ কিন্তু অলওয়েজ আমার কাস্টমার হয়ে গেল, এবং তারা কিন্তু এনএক্স লেদারকে ভুলবে না, এবং এনএক্স লেদারের পক্ষ হয়ে সে আরো 10 জনকে কিন্তু রেফার করে। এবং এনএক্স লেদারের যে কাস্টমাররা আসে তারা কিন্তু সবাই এখন গুলশান থেকে যদি আসে, দূর থেকে আমার এই রায়ের বাজারে আসে, একমাত্র উদ্দেশ্য কিন্তু হচ্ছে যে আমার বিশ্বস্ততা, আমাদের কাছে যে মানে গ্রহণযোগ্যতা, এই জিনিসটাই কিন্তু এনএক্স লেদারের ব্যতিক্রম। শাহরুখ ভাই জি, সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আজকে এনএক্স লেদারের পার্টনার আমরা মিস্টার তোফাজ্জল তপুর সাথে কথা বলছিলাম, তার কিভাবে তার কর্মজীবন থেকে উদ্যোক্তা তিনি হলেন সেটা আমরা জানার চেষ্টা করেছিলাম। আপনারা যদি কেউ এনএক্স লেদারের শোরুমে যেতে চান, ঢাকার শোরুম হচ্ছে 62/2 রায়ের বাজার, মদিনা মসজিদের অপোজিটেই। তো সেখান থেকে আপনারা সরাসরি যে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন বা আপনারা সেটা কিনতে পারবেন। এছাড়াও এনএক্স লেদারের ফেসবুক পেজ আছে, সেটা হচ্ছে www.facebook.com/nxleather। Yes. আর হচ্ছে এনএক্স লেদার অনলাইনেও পাওয়া যায়, nxbd online, anexbd online .com, nxbd online .com, yes. সেখানে ওনাদের ফোন নাম্বার আছে, যেটা উনি বলছিলেন যে একটা ব্যবসাকে আসলে কিভাবে আপন করে নেওয়া যায় সেটা কিন্তু আমরা এনএক্স লেদার তোফাজ্জল ভাইয়ের কাছ থেকে শিখলাম, যে যে আপনি নিজে ডেলিভারি করতে গেলে যে প্রবলেমটা আপনি ফেস করতেন, যে হ্যাঁ কাস্টমারের রিয়াকশন কি, কাস্টমারের সাথে তাদের ইন্টারঅ্যাকশনটা আরো গভীর করা যায় কিনা। সো আমরা অনেকেই চিন্তা করি, আমি উদ্যোক্তা, আমি একটা অনলাইনে শপ চালাই, আমি কেন কাস্টমারকে ডেলিভারি দিতে যাব। হ্যাঁ, সো ইগো থেকে বেরিয়ে আসতে হবে, প্রথমে আপনাকে জানতে হবে আসলে ব্যবসা জিনিসটা কি। সেই ব্যবসার যখন আদ্যোপান্ত আপনি জেনে যেতে পারবেন, তখনই আসলে ব্যবসার সফলতা অর্জন করা যায়। আমরা যেমন শুনছিলাম তপু ভাইয়ের কাছ থেকে কিভাবে 2011 থেকে 2016 সালে এনএক্স লেদারের যে ট্রান্সফরমেশন সেটা সম্পর্কে জানলাম, যে আজকে কিভাবে এনএক্স লেদার তৈরি হলো, এবং পরবর্তী আরো প্রোগ্রামে আমরা ওনাকে আনবো। যদি এছাড়াও আপনাদের কোনো কোশ্চেন থাকে, সরাসরি ওনার ফেসবুক বা এনএক্স লেদারের ফেসবুকে যে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমাদের সাথে থাকুন ইটকের, আমরা প্রতি পর্বেই আমরা নতুন নতুন অতিথিদের নিয়ে আসবো, তাদের উদ্যোক্তা হওয়ার গল্প শুনবো। এই গল্পটা আমরা শোনানোর চেষ্টা করছি এই কারণে যে এই গল্প থেকে যদি কিছু শিক্ষণীয় থাকে, যদি এখান থেকে আপনার একটু মাত্র উপকার হয়, তাহলে হয়তো আমাদের এই উদ্যোগ কে আমরা সফল মনে করব।
ধন্যবাদ তো খুবাই, কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, তারপরে অনেকক্ষণ আমাদের সময় দিয়েছেন একটা ক্রুশিয়াল মোমেন্টে। আপনার বিজনেস আওয়ার আমি বলবো উদ্যোক্তাদের এই সন্ধ্যার পর থেকে রাত 11টা পর্যন্ত কিন্তু বিজনেস প্ল্যানিং আওয়ার থাকে, সো এই সময়টা আমাদেরকে সময় দিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আবারও আপনার সাথে দেখা হবে, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই প্রোগ্রামটি সফলভাবে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। আপনার আপনার এই উদ্যোগের জন্য আমি অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে এই ধরনের মন মানসিকতা, এই ধরনের চিন্তা ভাবনা আসলে সব মানুষের দ্বারা হয় না। আপনাকে এই জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে এতজন উদ্যোক্তা এবং হচ্ছে এই লাইভটি প্রোগ্রামটি হয়তো আবার শেয়ার করলে অনেকেই দেখবে, অনেকেই শুনবে, তখন হয়তো অনেকেই উপকৃত হতে পারে। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ তবু ভাই, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। দেশীয় পণ্য কিনুন, বারবার যেটা বলছেন প্রধানমন্ত্রী বলছেন দেশীয় পণ্য কিনুন, আর দেশীয় পণ্য অবশ্যই কিনবো, কারণ আমি ব্যক্তিগত ভাবে যদি বলে থাকি আমি বাইরের প্রোডাক্ট ইউজ করেছি, দেশের প্রোডাক্ট ইউজ করেছি, দেশীয় প্রোডাক্ট অনেক অনেক ভালো। স্পেশালি আমি অ্যানেক্স লেদারের ফ্যান, আমি অ্যানেক্স লেদারের পণ্য ইউজ করি, তাদের ওয়ালেট ইউজ করি, তাদের শু ইউজ করি, বেল্ট ইউজ করি, ব্যাগ ইউজ করি। সো দেশি পণ্য কিনুন, আমাদের উদ্যোক্তাদের পাশে থাকুন এবং আমাদের অর্থনীতিকে একটি সমৃদ্ধশালী অর্থনীতিতে পরিণত করুন। সবাই ভালো থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, করোনার প্রকোপ থেকে যেন আল্লাহ আমাদের সবাইকে সেফ রাখে, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, হাত সাবান দিয়ে ধুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ।